হ্যালো এভরি আসসালামু আলাইকুম বিপরীত ত্রিকোনমিতি ওয়ান শট রিভিশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তো এই ক্লাসটা কাদের জন্য তোমাদের যাদের সামনে এইচএসসি পরীক্ষা বা কলেজের কোনো একটা পরীক্ষায় এই চ্যাপ্টারটা আছে তাদের জন্য তো তোমাদের কলেজের পরীক্ষা বা এইচ পরীক্ষায় যা কিছু আসতে পারে যা কিছু আসতে পারে সব কিছুই আমরা এই একটা ক্লাসে কভার করে ফেলবো ছোট্ট একটা ক্লাসে সিকিউ কিউ সিকিউ সব কনসেপ্টই আমরা কভার করব তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের চ্যাপ্টার সেভেন এখান থেকে এইচএসসি পরীক্ষায় নর্মালি একটা সিকিউ আসে নর্মালি একটা সিকিউ দুইটা আসছে বাট খুব কম খুব কম আর তিনটা থেকে পাঁচটা এমসি কিউ থাকবে এই চ্যাপ্টারটা থেকে তিনটা থেকে পাঁচটা এমসিকিউ কিউ থাকবে এই চ্যাপ্টারটা থেকে তো এই ক্লাসটা দেখার একটাই শর্ত সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা আগে অন্তত একবার হলেও তোমার পড়া থাকা লাগবে পড়ছো কিন্তু সবকিছু ভুলে গেছে অসুবিধা নেই অসুবিধা নেই জাস্ট পড়া থাকলেই হবে ওকে তো আমরা শুরু করতেছি আগে যদি একবারও না পড়ো সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে একটু ঝামেলা হতে পারে ওকে আমি তোমাদের সবগুলা কনসেপ্ট দেখাবো কিছু অঙ্ক করায় দিবো কিছু হোমওয়ার্ক দিব যেগুলো হোমওয়ার্ক দিব তুমি চেষ্টা করবা নিজে করার না পারলে অসুবিধা নেই পরের পেজে কি সলিউশনটা দেওয়া থাকবে তো স্লাইডের যে অঙ্কগুলো এগুলাই ইনাফ পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য আর কিচ্ছু দেখা লাগবে না তো আমাদের এই চ্যাপ্টারটার দুইটা পার্ট দেখো লেখা আছে প্রথম পার্ট হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক রাশির মান নির্ণয় এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 7.1 এই চ্যাপ্টারটা দুইটা পার্ট আমাদের প্রথম পার্টটা হচ্ছে চ্যাপ্টার 7.1 আর দ্বিতীয় পার্টটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান এটা হচ্ছে 7.2 তো আমরা শুরু করতেছি দি তো সবার আগে আমাদের জানতে হবে এই যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এটা মানে কি ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীত ফাংশন তাই না তোমরা বিপরীত ফাংশন নিয়ে সবাই জানো না বলো তো তোমরা সবাই বিপরীত ফাংশন নিয়ে একটু হালকা পাতলা আইডিয়া হলেও আছে ধরো আমাদের একটা ফাংশন এফ অফ এক্স এখন এই ফাংশনটার বিপরীত ফাংশনকে আমরা নর্মালি এফ ইনভার্স এক্স এভাবে প্রকাশ করি ওকে এটা এটার বিপরীত ফাংশন হবে যদি যদি তুমি এই যে নর্মাল ফাংশনটা এটার মধ্যে তার বিপরীত ফাংশনটা বসায় দাও এফ ইনভার্স এক্স তাহলে যেটা হবে তাহলে যেটা হবে এই ফাংশানটা আর তার বিপরীত ফাংশান দুজন দুজনকে ভ্যানিশ করে দিবে যেটা পরে থাকবে সেটা হচ্ছে এক্স এটাই কি বিপরীত ফাংশনের ডেফিনেশান এখানে এইটার বিপরীত ফাংশান এটা আবার এইটার বিপরীত ফাংশান হচ্ছে এইটা বুঝতে পারলাম আচ্ছা সাইন ইনভার্স এক্স এটা একটা বিপরীত ফাংশন বোঝা যাচ্ছে সাইনের বিপরীত ফাংশন একটু কমন সেন্স হলে বোঝা যায় তো এটা আসলে কি নির্দেশ করে এটা একটা কোন নির্দেশ করে এটা কি নির্দেশ করে এটা একটা কোন নির্দেশ করে এটা এমন একটা কোন নির্দেশ করে যেই কোণের সাইন সাইন নিলে নিলে যেই কোণের পাওয়া যাবে কথাটা বুঝলাম এটা এমন একটা কোন নির্দেশ করে যেই কোণের সাইন নিলে একটা ত্রিভুজে একটা কোণের যদি সাইন নাও তাহলে কি লম্ববায়ু অতিভুজ সেই অনুপাতটা না ধরো কোন একটা সমকোণী ত্রিভুজে ধরো কোন একটা সমকোণী ত্রিভুজে আমি যদি আঁকাই এই যে ত্রিভুজটা এই সমকোণী ত্রিভুজে এই কোনটা হচ্ছে থিটা এই ত্রিভুজের লম্ব হচ্ছে এক্স অতিভুজ হচ্ছে ওয়ান ধরে এলাম তাহলে তো এই ত্রিভুজে সাইন থিটার ভ্যালু কত সাইন থিটার ভ্যালু কি সাগরে লবণ অতি বা এক্স হবে লম্ব বাই অতিভুজ ভুজ এক্স বাই ওয়ান এখন দুই পাশকে তুমি কি সাইন ইনভার্স নাও বুঝছো দুই পাশে সাইন ইনভার্স দুই পাশে তো সেম জিনিস নেওয়াই যায় নিলাম ইকুয়াস টু সাইন ইনভার্স এক্স আমি জাস্ট দুই পাশে কি সাইন ইনভার্স নিয়ে নিছি বুঝছ এখন সাইন আর সাইন ইনভার্স একে অপরের বিপরীত ফাংশন ওই যে ওই ফর্মুলা অনুযায়ী তাহলে কি পড়ে থাকবে এই দুজন ভ্যানিশ এখানে পড়ে থাকবে কি থিটা আর ওটা কি সাইন ইনভার্স এক্স তাহলে এই যে সাইন ইনভার্স এক্স একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এটা কি নির্দেশ করবে একটা কোণ এমন একটা কোণ যেই কোণের সাইন নিলে যেই কোণের সাইন নিলে কি পাওয়া যায় যেই কোণের সাইন নিলে পাওয়া যায় হচ্ছে ক্লিয়ার তো আচ্ছা আশা করি ক্লিয়ার হয়েছে একটা দেখি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে সাইন ইনভার্স হাফ এক্স এর জায়গায় জাস্ট হাফ বসায় দিলাম সাইন ইনভার্স হাফ তো এই যে সাইন ইনভার্স হাফ এটা কি মিন করে একটা কোন একটা কোন এমন একটা কোন যার সাইন নিলে কি পাওয়া যাবে হাফ এমন একটা কোন এমন একটা কোন যার সাইন নিলে হাফ পাওয়া যাবে তার মানে আমরা বলতে পারি না সাইন থিটার ভ্যালু হাফ তাহলে থিটার ভ্যালু কত তিরিশ ডিগ্রি তুমি বুঝতে পারতেছ তাই না আবার একশো পঞ্চাশ ডিগ্রি হয় তো থিটার ভ্যালু কত আপাতত ধরলাম তিরিশ ডিগ্রি তার মানে এই যে বিপরীত ত্রিকোণমিতিক রাশি সেটা একটা কোন নির্দেশ করে সেইম ভাবে আমাকে বলো তো tan ইনভার্স tan ইনভার্স 1/√3 এটা কি নির্দেশ করে একটা কোন যার tan নিলে কি পাওয়া যাবে যার tan নিলে তুমি পাবা হচ্ছে 1/√3 ক্লিয়ার তো বুঝে গেছি আমরা এখন ফর্মুলায় যাব ফার্স্ট পেজে তিনটা ফর্মুলা sin ইনভার্স x এটা কি একটা কোন কোসেক ইনভার্স এক্স এটা কি একটা কোণ কোসেক ইনভার্স ওয়ান বাই এক্স এবং এই দুইটা কোণ সমান না আমাকে বলতো এটাই তো বলতেছে এই ফর্মুলাটা এই দুটা কোণ সমান তাই না তাহলে বলতো এই কোণের সাইন নিলে কি পাওয়া যাবে x তাই না আমাকে বলতো এই কোণের সাইন নিলে কি পাওয়া যাবে X এখন সেই একই কোণের একই কোণের কোসেক যদি নাও তাহলে ওয়ান বাই এক্স পাওয়া যাবে না সাইন থার্টির ভ্যালু আর কোসেক থার্টির ভ্যালু একটা আর একটা উল্টা না তার মানে কোসেক ইনভার্সের ভেতরে কী হবে ওয়ান বাই এক্স বুঝছ একদম কমন সেন্স থেকে চিন্তা কর এটা একটা কম যার সাইন নিলে কি এক্স পাওয়া যাবে এটা একটা কম যার কোসেক নিলে কি ওয়ান বাই এক্স পাওয়া যাবে এই দুটা সমান হতেই হবে কারণ তিরিশের সাইন নিলে যেটা পাওয়া যায় তিরিশের কোসেক নিলে তার উল্টাটা পাওয়া যায় পরের দুইটাও একই ফর্মুলা যেগুলো আশা করি মাথায় গেঁথে গেছে তাই না আমরা বলতে পারি না এভাবে সাইন ইনভার্স রুট থ্রি বাই টু সাইন ইনভার্স রুট থ্রি বাই টু এটা কি হবে বলতো তো কোসেক ইনভার্সে কি গিয়ে কি হয়ে যাবে জাস্ট উল্টায় যাবে এক্স ছিল উল্টা হয়ে গেছে না এটা হয়ে যাবে কি টু বাই রুট থ্রি জিনিসটাকে জাস্ট উল্টায় দিলাম ওকে ঠিক আছে পরে আরো তিনটা ফর্মুলা দেওয়া আছে এই যে দেখো সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স এই দুইটাই তো কোন দুইটা কোণের যোগফল পাই বাই টু কিভাবে আসছে তুমি খেয়াল করো খেয়াল করো আমাদের নর্মাল ত্রিকোনোমিটি থেকে এই বিপরীত ত্রিকোনোমিতে সব কিছু চলে আসে তো সাইন ইনভার্স এক্স তুমি যদি এই কোনটাকে এই যে থিটা থিটা কোনটাকে সাইন ইনভার্স এক্স চিন্তা করো সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা তাহলে আমাকে বলো তো সাগরে লবণ অতি এটা হচ্ছে এক্স এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে এখন এই কোনটাকে তুমি আলফা চিন্তা করো আলফা চিন্তা করো তাহলে কজ আলফার ভ্যালু কত কবরে ভূত অতি এটা রেসপেক্টে ভূমি এক্স অতি ভূত এইটা কজ আলফা হচ্ছে তার মানে আমাদের এই যে কজ ইনভার্স এক্স সেটা কি আলফা হয়ে গেল না এখন থিটা আর আলফা একে অপরের পুরক যোগ করো নব্বই হবে সেম জিনিসটা পরের দুইটার ক্ষেত্রেও খাটবে এগুলো নর্মাল ত্রিকোনোমিত থেকে আসছে তোমাদের মনে আছে সাইন পাই বাই টু মাইনাস থিটা সমান কজ থিটা ওখান থেকে এটা আসছে বাকি দুইটা ওখান থেকেই আসছে আমি আর প্যাচাল বাড়তেছি না এগুলো তোমরা জানো আমাদের প্রথম অঙ্ক দেখো তো কজ অফ সাইন ইনভার্স প্লাস কজ ইনভার্স সাইন ইনভার্স আর কজ ইনভার্স এর মধ্যে সেম জিনিস হয়ে গেছে তাহলে এই জিনিসটার কত বলো তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা সেটা পাই বাই 2 না তাহলে এটা কত আসলো কজ পাই বাই 2 কজ পাই বাই 2 এর ভ্যালু কত 0 কজ পাই বাই 2 এর ভ্যালু কত 0 ক্লিয়ার তো ঠিক আছে আমরা এখন পরেরটা যাচ্ছি কি হবে এটা বলো তো এই যে পাই বাই টু মাইনাস কজ ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স প্লাস সমান পাই বাই টু তাহলে যে পাই বাই টু মাইনাস এটা কি বলো তো সাইন ইনভার্স এক্স না কিংবা তুমি এভাবেও চিন্তা করতে পারো সাইন পাই বাই টু মাইনাস থিটা কস থিটা তুমি যেভাবে সুবিধা ওভাবে চিন্তা করো তো সাইন অফ সাইন ইনভার্স এক্স হয় কিংবা কজ অফ কজ একই কথা এটা এটা ভ্যানিশ কি পড়ে থাকে এক্স বুঝতে পারলাম আমাদের অ্যান্সার হচ্ছে বি তো ঠিক আছে ওকে আমরা এখন ইম্পর্টেন্ট একটা কথায় যাব মুখ্যমান এই কনসেপ্টটা কাজে লাগবে মুখ্যমান বা প্রিন্সিপাল ভ্যালু মুখ্যমান বা ভ্যালু জটিল সংখ্যার মুখ্য আর্গুমেন্টের সাথে এই ব্যাপারটা মিল আছে দেখো একটু চিন্তা করো তো সাইন ইনভার্স হাফ এটা কি নির্দেশ করে একটা কোন এমন একটা কোন এমন একটা কোন যার সাইন থিটা যার সাইন নিলে কি পাওয়া যায় হাফ পাওয়া যায় তাই না এমন একটা যার সাইন নিলে হাফ পাওয়া যায় তাই তাই তো না আচ্ছা সাইনের মধ্যে কত বসালে হাফ পাওয়া যায় আমাকে বলো তো তিরিশ ডিগ্রি বসালে হাফ পাওয়া যায় আমি তো জানি তাই না আবার একশো পঞ্চাশ বসালেও হাফ পাওয়া যায় তাই না আবার তিনশো নব্বই বসালেও হাফ পাওয়া যায় আবার আবার ধরো মাইনাস দুইশো দশ বসায় দেখো এটা বসালেও হাফ পাওয়া যায় অ্যাকচুয়ালি এরকম কোটি কোটি কোন আছে মানে অসংখ্য কোন আছে যাদেরকে থিটার জায়গায় বসালে হাফ পাওয়া যায় বুঝতে পারলাম অনেকগুলা হয়ে গেল না এর মধ্যে একটাকে আমরা মুখ্যমান বা প্রিন্সিপাল হিসেবে চিন্তা করবো একটাকে কোনটাকে যার পরম মান সবচেয়ে ছোট যার পরম মান সবচেয়ে ছোট এখন যদি এরকম দুইটা কোণ পাওয়া যায় যাদের পরম মান সমান ধরো প্লাস তিরিশ পাইলা মাইনাস তিরিশ পাইলা সেক্ষেত্রে আমি প্লাসটা নিব তো মুখ্য মান হচ্ছে এমন একটা মান যার পরম মান যেই কোনটার পরম মান মানে অ্যাবসোলুট ভ্যালু সবচেয়ে ছোট। এখন দুইটা কোণের অ্যাবসোলুট ভ্যালু যদি সমান হয়ে যায় তখন আমরা পজিটিভ মানটা নিব এখানে যতগুলা কোণ আছে তার মধ্যে তিরিশ এটার পরম মান সবটাইতে ছোট না আমাকে বলো তো অ্যাবসোলুট ভ্যালু তার মানে সাইন ইনভার্স হাফ সাইন ইনভার্স হাফ এইটার মুখ্যমান কত তিরিশ ডিগ্রি বা বাই বুঝতে পারলাম তুমি যদি ক্যালকুলেটরে এই জিনিসটা উঠাও ইকুয়াল চাপ দাও যেটা দিবে সেটাই মুখ্যমান আমরা কয়েকটা জিনিসের মুখ্য মুখ্যমান দেখি সাইন ইনভার্স মাইনাস হাফ এটার মুখ্যমান কত আমাকে বলো তো মাইনাস তিরিশ এটার ভ্যালু যতগুলো হওয়া সম্ভব তার মধ্যে এটার পরম মান সবটাইতে ছোট এটার পরম মান সবটাইতে ছোট ভাবে কজ ইনভার্স মাইনাস হাফ এটার মুখ্য মান হবে টু পাই বাই থ্রি বা একশো বিশ ডিগ্রি বুঝতে পারলাম এই পরম মানের কনসেপ্টটা কাজে লাগবে তোমাদের ক্যালকুলেটরে সাইন ইনভার্স বা কজ ইনভার্স দিয়ে কিছু একটা দাও যেটা আসে সেটাই কি পরম মান ওকে আর এই যে অনেকগুলো মান এগুলাকে বলা হয় সাধারণ নেক্সট চ্যাপ্টারে এটা খুব ভালো কাজে দিবে আপাতত জাস্ট কয়েকটা অঙ্ক দেখি এটার মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু ক্যালকুলেটরে উঠে চাপ দাও অ্যান্সার চলে আসবে সাইন ইনভার্স মাইনাস হাফ এটা কত মাইনাস পাই বাই সিক্স কজ ইনভার্স মাইনাস হাফ মুখ্য মান কত টু পাই বাই থ্রি টু পাই বাই থ্রি তাই না এটার ভ্যালু বের করে দেখো যতগুলো হওয়া সম্ভব কোটি কোটি হওয়া সম্ভব তার মধ্যে টু পাই বাই থ্রি বা একশো বিশ ডিগ্রির মান কি একশো বিশ ডিগ্রির পরম মান সব চাইতে ছোট সব চাইতে ছোট বুঝতে পারলাম গজের মধ্যে এটা বসাও মাইনাস হাফ আসবে এটা বসাও মাইনাস হাফ আসবে এই দুজনের পরম মান কিন্তু সমান আমি কি বলছিলাম যখন দুইটা জিনিসের পরম মান সমান হয়ে যাবে তুমি ধনাত্মক মানটাকে কিনিবা মুখ্য মান হিসেবে চিন্তা করবা বোঝা তো গেল আচ্ছা এরপর একটা ছক দাও আছে হুম এটা আমি বোঝাচ্ছি না জাস্ট দেখে নিও হ্যাঁ অতটা ইম্পর্ট্যান্টও না তুমি বুঝতে চাইলে খুবই ইম্পর্ট্যান্ট ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইন রেঞ্জ এর পরের পেজে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইন রেঞ্জ ঠিক আছে জাস্ট একটা জিনিস মনে রাখবা এই যে রেঞ্জটা এটাই হচ্ছে আমাদের যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনগুলো আছে না তাদের মুখ্যমানের সীমা অর্থাৎ এই যে সাইন ইনভার্স এক্স এটার মুখ্যমান এই সীমার মধ্যে থাকবে এগুলো একটু কমপ্লেক্স লাগবে না জাস্ট বোঝানোর জন্য কজ মুখ্য মুখ্যমান এই সীমার মধ্যে থাকবে তুমি চাইলে স্কিপ করতে পারো ওকে ঠিক আছে আমরা এখন ফর্মুলায় চলে যাচ্ছি এখানে বেশ কয়েকটা ফর্মুলা আছে একটু মনে রাখতে হবে একটু মনে রাখতে হবে এই ফর্মুলাগুলো কি রিলেটেড অনুপাতটা যদি নেগেটিভ হয় তখন ফর্মুলাটা কিভাবে চেঞ্জ হবে আমরা ধরে নিচ্ছি আপাতত এক্সট্রা পজিটিভ এক্স এর আগে যদি নেগেটিভ দাও সেটা আগে চলে যাবে কিভাবে আসছে এগুলো জাস্ট এভাবে চিন্তা করতে পারো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো সাইন ইনভার্স এক্স এটা একটা কোন না আমাকে বলো তো সাইন ইনভার্স বলতো এটা একটা কোন তো তাই না তো সাইন ইনভার্স হাফ এই কোনটা কেমন হবে সাইন ইনভার্স হাফ সাইন ইনভার্স হাফ এই কোনটা কেমন হবে আমাকে বলো তো তিরিশ ডিগ্রি তাই না এখন হাফের জায়গায় যদি মাইনাস হাফ বসায় দাও অর্থাৎ এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স বসায় দাও সাইন ইনভার্স মাইনাস হাফ সাইন কোথায় নেগেটিভ চতুর্থ চতুর্ভাগে তো এই কোনটাকে এই কোনটাকে জাস্ট নেগেটিভ করে দিলেই হয় না আমাকে বলো তো যদি চতুর্থ চতুর্ভাগে যাইতে চাও এই কোনটাকে জাস্ট নেগেটিভ করে দিলেই হয় তার মানে এখন যেটা আসছে মাইনাস মাইনাস কি বলো তো মাইনাস পাই বাই সিক্স আগেরটা ছিল পাই বাই সিক্স এখনকারটা কি মাইনাস পাই বাই সিক্স তার মানে এই জিনিসটাকে আমরা লিখতে পারি না মাইনাস জাস্ট আগে চলে আসছে ওকে তো সাইন ইনভার্সেরটা গেল কোসেক ইনভার্সেরও সেম কাহিনি ঠিক আছে ট্যান ট্যানও কিন্তু চতুর্থ চতুর্ভাগে নেগেটিভ তো ট্যান ইনভার্সের মধ্যে মাইনাস এক্স দিলে সেই মাইনাসটা আগে চলে আসবে বোঝা গেল আচ্ছা এবার আসি কস কস কজ কিন্তু চতুর্থ চতুর্ভাগে কি পজিটিভ না আমাকে বলো তো কজ কিন্তু চতুর্থ চতুর্ভাগে পজিটিভ তো এখানে আর মাইনাস দিলে হবে না তোমাকে দ্বিতীয় চতুর্ভাগে যাওয়া লাগবে কজ এখানটায় নেগেটিভ কজ এখানটায় নেগেটিভ দ্বিতীয় চতুর্ভাগে কেমন যায় পাই মাইনাস করে পাই মাইনাস করে যে খেয়াল করো কজ ইনভার্স মাইনাস এক্স কি হবে পাই মাইনাস কজ ইনভার্স এক্স ইনভার্স এর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য কট ইনভার্সটা একটু ডিফারেন্ট এটাও কজের এর ফর্মুলাটা মেনে চলে আপাতত মনে রাখো আপাতত মনে রাখো ঠিক আছে এই ফর্মুলাগুলো একটু দেখতে হবে ঠিক আছে আমাদের প্রথম অঙ্ক দেখো কি বলছে এটা এইটা তুমি বুঝতে পারতেছো এখানে কিন্তু যেটা প্রমাণ করতে বলছে সেখানে ত্রিকোণমিতির কিছু আসে আছে ত্রিকোণমিতির কিছু আছে না তার মানে আমাদের নর্মাল ফাংশন আর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এই দুইটা মিলে কাটা যাবে এই কথাটা বুঝছ নর্মাল ফাংশন আর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দুইটা মিলে কি কাটা যাবে দুইটা মিলে কখন কাটা যাবে যখন একটা জিনিসের ভেতর তার বিপরীত ফাংশনটা সাইন ইনভার্সের মধ্যে সাইন থাকে সাইন ইনভার্সের মধ্যে সাইন থাকে তখনই তো দুইজন মিলে কাটাকাটি যায় তো আমাদের এখনকার চেষ্টা কি হবে ভেতরে যেই জিনিসটা সেটাকে পরিবর্তন করা ভেতরে যেই জিনিসটা এটাকে পরিবর্তন করে সাইনে নিয়ে যাওয়া তাহলেই কাজ হয়ে যায় বুঝছো অনেকগুলো অঙ্কে তুমি দেখবে একটা নর্মাল ফাংশন আর একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দুজন মিলে ভ্যানিস হওয়ার একটা চান্স থাকে সেটা হওয়ার জন্য বাইরে যেই বিপরীত ফাংশনটা থাকবে ভেতরে তার তার সাইন ইউনিভার্সিটি একে সাইন সাইন থাকতে হবে সব সময় থাকবে না কোয়েশ্চেনে তোমাকে ভেতরের জিনিসটাকে চেঞ্জ করে নিয়ে যেতে হবে বাইরে সাইন ইনভার্স আছে তো ভেতরের কস্টটাকে চেঞ্জ করে সাইনে নিবা বাইরে সাইন ইনভার্স আছে ভেতরের কস্টটাকে চেঞ্জ করে কি সাইনে নিবা সব সময় মনে রাখবা ভেতরেরটাকে চেঞ্জ করতে হবে বাইরেরটা চেঞ্জ করা যায় না ভেতরেরটাকে চেঞ্জ করতে হবে তো আমরা শুরু করতেছি খেয়াল করো লেফট সাইড সাইন ইনভার্সের মধ্যে মাইনাস থাকলে মাইনাসটা আগে চলে আসে সাইন ইনভার্সের মধ্যে মাইনাস থাকলে মাইনাসটা আগে চলে আসে মাইনাস সাইন ইনভার্স কস এক্স প্লাস সাইন ইনভার্স কস থ্রি এক্স এবার আমি ভেতরেরটা চেঞ্জ করবো ভেতরের কস গুলাকে চেঞ্জ করে সাইনে নিব তাহলে আমাকে ইনভার্স সাইন পাই বাই টু মাইনাস হলো না তুমি কি বুঝছো প্লাস সাইন ইনভার্স কস পাই বাই টু মাইনাস থ্রি এক্স এবার দেখো sin ইনভার্স sin দুজন মিলে ভ্যানিশ sin ইনভার্স sin দুজন মিলে ভ্যানিশ তাহলে কি পড়ে থাকবে আমাকে বলো তো আগে একটা মাইনাস পাই বাই 2 minus x পাই বাই 2 minus 3x পাই বাই 2 পাই বাই 2 ভ্যানিশ মাইনাস 3x থেকে তুমি প্লাস x যোগ করবা তাহলে যেটা পড়ে থাকে মাইনাস 2x প্রমাণিত বুঝতে পারলাম ঠিক আছে প্রমাণ দেখে কিন্তু বোঝা গেছে এই যে ত্রিকোণমিতিক জিনিস হাবিজাবি আছে এগুলো ভ্যানিশ হবে কেমনে ভ্যানিশ করতে হবে ত্রিকোণমিতিক জিনিস ভ্যানিশ করার একটাই উপায় বাইরে যেই বিপরীত ফাংশনটা ভেতরে সেটাই আনতে হবে কিংবা উল্টাটাও পসিবল বুঝছো দুইভাবেই কিন্তু পসিবল তাই না আমাকে বলো তো সাইন ইনভার্সের মধ্যে যদি সাইন থাকে সাইন ইনভার্সের মধ্যে যদি সাইন থাকে দুজন ভ্যানিশ হয়ে যাবে পরে থাকবে এক্স আবার সাইনের মধ্যে যদি সাইন ইনভার্স থাকে সাইনের মধ্যে যদি সাইন ইনভার্স থাকে দুজন পরে থাকবে এক্স ওকে মনে রাখতে হবে তুমি ফর্মুলা দিয়ে চেঞ্জ করবা কাকে ভেতরেরটাকে চেঞ্জ করবা ভেতরেরটাকে চেঞ্জ করতে হয় সব সময় আমরা সামনে আরো দেখব সামনে আরো দেখব ঠিক আছে আমাদের পরবর্তী দুটা ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা এগুলো নর্মাল ত্রিকোণমিতির টেন এ প্লাস বি আর ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা ছিল না ওগুলার ভার্সান ওগুলার ভার্সান ঠিক আছে এই যে এটা তো এ এটাকে এ চিন্তা করতে পারো এটাকে বি চিন্তা করতে পারো এ প্লাস বি ট্যান ইনভার্সটাকে নিয়ে গেলে যেটা হয় বুঝছ প্রমাণ দেখাচ্ছে না জাস্ট ফর্মুলাগুলো মনে রাখতে হবে এখন প্রথম ফর্মুলাটার কয়েকটা ভ্যারিয়েন্ট একটু ইম্পর্ট্যান্ট একটু ইম্পর্ট্যান্ট কেমন খেয়াল করো যদি এর ভ্যালু এক থেকে ছোট হয় যদি এক্স ওয়ার ভ্যালু এক থেকে ছোট হয় তাহলে এই লাইনটা ঠিক আছে এখন এই ফর্মুলাটার কয়েকটা ভার্সন হয়ে যাবে যদি এক্স এর ভ্যালু এক থেকে বড় হয় এবং দুইটাই ধনাত্মক এক্স এর ভ্যালু এক থেকে বড় এবং এক্স ওয়াই দুইটাই ধনাত্মক তাহলে যেটা হবে এই দুইটা যোগ করলে একশো আশির চেয়ে বড়ো হয়ে যাবে মানে একশো আশি না নব্বই চেয়ে বড় হয়ে যাবে আচ্ছা তখন ফর্মুলাটা দাঁড়াবে এরকম ঠিক আছে আর যদি এক্স ওয়ের ভ্যালু এক থেকে বড় হয় দুটাই কিন্তু এক থেকে বড় কিন্তু এবার এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু দুটাই নেগেটিভ দুটা নেগেটিভ নাম্বার গুণ করে এক থেকে বড়ো হতেই পারে মাইনাস টু মাইনাস থ্রি গুণ করলে কি ছয় হয় এক থেকে বড় তখন ফর্মুলাটা দাঁড়াবে এরকম মনে রাখতে হবে ঠিক আছে এটা ইম্পর্টেন্ট ওকে আমরা শুরু করতেছি আমাদের প্রথম অঙ্ক এগুলো খুব অহরহ আসে এটার ভ্যালু বের করতে বলছে তুমি বুঝতে পারতেছো বাইরে একটা ট্যান আছে তো ভেতরের দুইটা ট্যানকে কম্বাইন করে একটা ট্যান ইনভার্স এর মধ্যে আনতে হবে তারপর ট্যান ট্যান ইনভার্স ভ্যানিশ হয়ে যাবে বুঝতে পারছো এই যে ভেতরের দুইটা ট্যান ইনভার্স তাদেরকে একসাথে কম্বাইন করে একটা ট্যান ইনভার্স এর মধ্যে আনবো কোন ফর্মুলা বলো তো নিশ্চয়ই বুঝতে পারতেছো সো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই তাই না এক্স ওয়াই এর ভ্যালু কিন্তু এক থেকে ছোট আমাকে বলো এক্স ওয়াই এর ভ্যালু কিন্তু এক থেকে ছোট তো টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই যেটা হয় টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই এখন সিম্পলিফাই করবা কীভাবে এই যে নিচে যেটা থাকবে ছয় না ছয় দিয়ে লবার হরকে গুণ করো ছয় দিয়ে লবার হরকে গুণ করো তুমি চাইলে টেন টেন ইনভার্স দুজনকে হটাই দিতে পারো এখান থেকেই বুঝছো ওদের তো আর কাজ নেই ওরা দুজন ভেঙে গেছে তো এখন কি করবা লবার হরকে ছয় দিয়ে গুণ করবা এটাকে ছয় দিয়ে গুণ করলে হয় তিন ওটাকে ছয় দিয়ে গুণ করলে হয় দুই ছয় মাইনাস এক তিন আর দুই পাঁচ পাঁচ থেকে ছয় বাদ দিলে কত নিচে পাঁচ থাকে তো পাঁচ বাই পাঁচ হচ্ছে এক আমাদের অ্যান্সার কি এই নাম্বারটা এগুলো ক্যালকুলেটর দিয়েও করা যায় তোমরা ক্যালকুলেটর হ্যাক্স দেখে নিও এমসিকিউর জন্য ক্যালকুলেটর হ্যাক্স দেখাটা মাস্ট অনেক হেল্প করবে আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো এরপর একটা পরেরটা এখানে খেয়াল করো এক্স আর ওয়াই এক্স এর ভ্যালু কত দুই এর ভ্যালু কত তিন দুটা গুণ করলে একের থেকে বড়ো হয় এবং দুইটাই পজিটিভ তো কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে বলো তো কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে আমাকে বলো তো এখানে এই যে ট্যান ইনভার্স টু আর টেন ইনভার্স থ্রি এক্স আর ওয়াই দুইটার ভ্যালুই কী পজিটিভ এবং গুণ করলে এক থেকে বড়ো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের যেই ফর্মুলাটা সেটা হচ্ছে পাই প্লাস টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই তাই তো তাহলে কী পরে থাকে আমাকে বলো তো পাই প্লাস টেন ইনভার্স উপরে হয় ফাইভ নিচে হয় মাইনাস ফাইভ তাহলে মাইনাস ওয়ান পরে থাকে তাই না আমাকে বলো তো উপরে থাকে ফাইভ নিচে থাকে মাইনাস ফাইভ টেন ইনভার্স ওয়ান ট্যান ইনভার্সের মধ্যে নেগেটিভ থাকলে সেটা আগে চলে আসে তাই না আমাকে বলো তো ট্যান ইনভার্সের মধ্যে যদি নেগেটিভ থাকে সেটা আগে চলে আসে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়ান ট্যান ইনভার্স ওয়ানের কত পাই বাই ফোর পাই মাইনাস পাই বাই ফোর কত থ্রি পাই বাই ফোর প্রোমা নিত বুঝতে পারলাম এটা একটা স্পেশাল অঙ্ক ক নাম্বারে আসছিল ওকে পরেরটা

বলো তো থ্রি পাই বাই ফোর তো পাই মাইনাস থ্রি পাই বাই ফোর তাহলে কত হয় পাই বাই ফোর এতটুকু তো হবে না ডিটেলসে করতে হবে ডিটেলস পরের পেজে দেওয়া আছে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো তাই না একদমই সহজ অঙ্ক কিন্তু একদমই সহজ অঙ্ক ঠিক আছে আমরা পরবর্তী কনসেপ্টে যাব এটা হচ্ছে রূপান্তর রূপান্তর এক একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আসলে কি নির্দেশ করে এক একটা কোন তাই না আমাকে তো এই যে সাইন ইনভার্স হাফ এটা একটা কোন নির্দেশ করে না এই তুমি কোনটাকে সাইন মাধ্যমে প্রকাশ করলা তার মানে এই কোণের সাইন নিলে হাফ পাওয়া যায় এই কোণের সাইন নিলে হাফ পাওয়া যায় এখন এটাকে সাইন ইনভার্স এর মাধ্যমে প্রকাশ না করে বাকিগুলা দিয়েও তো প্রকাশ করতে পারবা এই কোণের কজ নিলে কত হবে কিংবা ট্যান নিলে কত হবে সেটার মাধ্যমে কি কজ ইনভার্স বা ট্যান ইনভার্সে প্রকাশ করতে পারবো তাই তো আমাদের এখনকার টার্গেট হচ্ছে একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া থাকলে আমি কিভাবে বাকি পাঁচটায় রূপান্তর করব টোটাল ছয়টা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন না যদি একটা দেওয়া থাকে এটাকে বাকি পাঁচটায় কিভাবে রূপান্তর করব প্রথমত সাইন ইনভার্স থেকে কোসেক ইনভার্সে যাওয়া খুবই সহজ সাইন ইনভার্স থেকে থেকে যাওয়া সাইন ইনভার্স খুবই সহজ ভেতরেরটাকে জাস্ট উল্টায় দিলেই হয় এখন বাকি চারটায় বাকি চারটায় কেমনে যাব আমরা ত্রিভুজ দিয়ে করব। আমরা ত্রিভুজ দিয়ে করব। আমি একটা ত্রিভুজ আঁকাতে পারো এভাবে তো এই কোনটা ধরো থিটা সাগরে লবনতি এই কোণের সাইন নিলে হাফ পাওয়া যায় তাহলে এটা হবে লম্ব এটা হবে ত্রিভুজ বুঝতে পারলাম তাই না আমাকে বলো তো তাই তো সাইন থিটা নিলে হাফ পাওয়া যাবে সাগরে লবণ অব্দি তাহলে ভূমিটা কত হবে বলো তো রুট ওভার অফ থ্রি না দুই স্কোয়ার থেকে এক স্কোয়ার বাদ দিলে আচ্ছা এখন এটা থেকে তুমি কিসে কনভার্ট করতে যাচ্ছ ধরো কজে কনভার্ট করতে যাচ্ছ তাহলে কস থিটার ভ্যালু কত আমাকে বলো তো কবরে ভূত অতি রুট থ্রি বাই না আমাকে বলো তো রুট থ্রি বাই না তাহলে থিটার ভ্যালু কত কজ ইনভার্স রুট থ্রি বাই এই থিটাটাই এটা ছিল না তাহলে এটা এটা সমান তাহলে আমি এই যে সাইন ইনভার্স হাফ এখান থেকে কজ ইনভার্সে রূপান্তর করে ফেললাম তাই তো এখন এখান থেকে যদি ট্যান ইনভার্সে যাইতে যাও কি করবা বলো তো ট্যান ইনভার্স ট্যান ইনভার্স ট্যানের ভেতরে কি বসবে বলতো তো লম্বাই ভূমি লম্ব এক ভূমি কত ওয়ান বাই রুট থ্রি বাকিগুলাই তো রূপান্তর করা সম্ভব সেকেন্ড ভার্সে গেলে কি বসবে বলতো বলতো বাই ভূমি অতিভুজ বাই ভূমি ভূমি বাই বাই উল্টাটা মধ্যে কি লম্ব তাই না এই জিনিসটার উল্টা তো একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া থাকলে আমি বাকি পাঁচটায় খুব ইজিলি রূপান্তর করতে পারবো কেমনে ত্রিভুজের মাধ্যমে আর দুইটা স্পেশাল ফর্মুলা একটু মনে রাখো কাজে দেয় সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স থেকে তুমি যদি কজ ইনভার্সে যাইতে চাও সুন্দর একটা ফর্মুলা আছে রুটোভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আবার কজ ইনভার্স এক্স থেকে যদি সাইন ইনভার্সে যাইতে চাও এই ফর্মুলাটাই এটা আসছে মূলত ওই সাইন স্কোয়ার থিটা প্লাস কজে স্কোয়ার থিটা সমান ওয়ান না সেখান থেকে তো এই দুইটা ফর্মুলা একটু মনে রাখবা কাজে দিবে তো আমরা কি শিখলাম তোমাকে একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া থাকলে সেখান থেকে বাকি পাঁচটায় তুমি চলে যেতে পারবা সেটাকে বাকি পাঁচটায় রূপান্তর করতে পারবা কেমনে জাস্ট ত্রিভুজ আঁকা বা সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ না তো লম্ব এক অতিভুজ দুই বেশি একটা ত্রিভুজ সেখান থেকে ভূমি এখন এটা যেটাতে যাইতে চাও ট্যান ইনভার্স তাহলে ট্যান মধ্যে কি বসবে এই ত্রিভুজটা লম্ব বাই ভূমি ঠিক আছে সেকেন্ড ইনভার্স মধ্যে কি বসবে এই ত্রিভুজটার অতিভুজ বাই ভূমি তাই না কারণ সেক থিটা নিলে কি পাওয়া যায় অতি ভুজ বাই ভূমি তো থিটা ইকোয়ালস টু অতি ভুজ বাই ভূমি ক্লিয়ার তো তো আমরা কি শিখলাম একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া থাকলে আমি সেখান থেকে বাকি পাঁচটাই রূপান্তর করতে পারি খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো এখন দেখো এগুলো নর্মালি কতে আসে দুই নাম্বারের জন্য লেফট সাইডে কি আসছে বলো তো সাইন ইনভার্স প্লাস কজ ইনভার্স ইকুয়ালস টু ট্যান যাইতে বলছে তো কিভাবে করব কিভাবে করবো আমাকে বলো তো সাইন ইনভার্স ফোর বাই ফাইভ সাইন ইনভার্স ফোর বাই ফাইভ প্লাস কজ ইনভার্স দুইটা যোগ করে তো টেন ইনভার্সে যাওয়ার কোনো উপায় নেই আমাদের যেটা করতে হবে এই সাইন ইনভার্সটাকে ট্যান ইনভার্সে নিতে হবে এই কজ ইনভার্সটাকে টেন ইনভার্সে নিতে হবে তারপর ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে হয় তাই না আমাকে বলো তো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলাটা কি করে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলাটা যেটা করে দুইটা ট্যান ইনভার্সকে একটা ট্যান ইনভার্সের মধ্যে নিয়ে আসে মানে দুইটা কোনকে একটা কোন দিয়ে প্রকাশ করে ওই কাজটাই কিন্তু আমাকে এখানে করতে হবে এটাকে ট্যান ইনভার্সে নিব এটাকে ট্যান ইনভার্সে নিব ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো কাজ শেষ কেমন নিবা দুইটা ত্রিভুজ আঁকাও এই একটা আঁকালাম আন্দাজে ত্রিভুজা কালেই হবে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি রাফের মতো সাইন ইনভার্স ফোর বাই ফাইভ সাগরে লবণ অতি তাহলে ভূমি কত হবে তিন ঠিক আছে আবার এটা যদি কোন ধরো কজ ইনভার্স টু বাই রুট ফাইভ কবরে ভূত ভূত অতি তাহলে লম্ব কত হবে ওয়ান পিথাগোরাস এটা স্কোয়ার থেকে এটা স্কোয়ার বাদ দিয়ে রুট করলাম তাহলে এখানে আমাকে বলো তো কি হবে কজ ইনভার্স টু বাই রুট ফাইভ এই যে সাইন ইনভার্সটাকে তুমি যদি ট্যান ইনভার্সে নিয়ে যাও ট্যান ইনভার্স কী বসবে লম্ব বাই উত্তিভূত লম্ব বাই উতিভূত লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি ফোর বাই থ্রি এরকম ভুল কিন্তু করা যাবে না আমি ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির অ্যাডমিশ্যন একটা ভুল করছিলাম এরপর খেয়াল করো এখানে কি ট্যান ইনভার্সে যাবা লম্বো বাই ভূমি প্লাস ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স হাফ এবার ফর্মুলা अप्लाई করো tan ইনভার্স x plus tan ইনভার্স y তো tan ইনভার্স x y ডিভাইডেড বাই 1 xy লব হরকে 6 দিয়ে গুণ করো তাহলে কাটছিস নরমালি যে নিচে যেটা থাকে না 3 2 এটা দিয়ে লব হরকে গুণ করতে হয় তো তুমি যদি 6 দিয়ে গুণ করো তাহলে কি পড়ে থাকবে আমাকে বলো তো উপরে থাকে হচ্ছে 4 2 8 3 ছয় দিয়ে গুণ করতেছে উপরে যেটা থাকে চার দো গুণে আট প্লাস তিন নিচে থাকে ছয় মাইনাস চার ট্যানভার্স এগারো বাই এরকম অঙ্কগুলা গুলা খুবই ইম্পর্টেন্ট ক নাম্বারের জন্য কোন নাম্বারের জন্য ঠিক আছে পরেরটা যাচ্ছি দেখো কি করতে বলছে একই জিনিস ভার্সেড ভার্স এটাকে টেন ইনভার্সে নিবা এটাকে নিবা তারপর tan ইনভার্স এক্স মাইনাস ইনভার্স ওয়াই এর ফর্মুলা করতে পারবা না অবশ্যই পারবা পরের পেজে করে দেওয়া আছে ওকে এরপর কি প্রমাণ করতে বলছে ফোর ইন্টু ফোর এই জিনিসটার ভ্যালু হচ্ছে পাই তাহলে বলো তো আমি সাদা বক্সের মধ্যে যেটা দিছে তার ভ্যালু কত হবে ফোর ইন টু এই জিনিসটার ভ্যালু যদি পাই হয় তুমি কিন্তু কমন সেন্স থেকেই বলতে এটার ভ্যালু কত পাই বাই ফোর হবে তাই না পাই বাই ফোর কেমনে প্রমাণ করবা এই সাইন ইনভার্সটাকে টেন ইনভার্সে নিবা এটা তো কট ইনভার্সে দেওয়া আছে উল্টাই দিলেই কি টেন ইনভার্স ওয়ান বাই থ্রি টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ফর্মুলা অ্যাপ্লাই করে দেখবা কি আসে টেন ইনভার্স ওয়ান আসবে কারণ টেন ইনভার্স ওয়ানের ভ্যালুই তো পাই বাই ফোর বলেই দিছি বাকিটা করে ফেলবা না পারলে পরের পেজে সলিউশন আছে ঠিক আছে সাইন ইনভার্সে কনভার্ট করবা ট্যান ইনভার্সে কনভার্ট করবো এটা তো ট্যান ইনভার্স ওয়ান বাই থ্রি ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলা করে দেখবা ট্যান ইনভার্স ওয়ান আসে মানে পাই বাই ফোর ওটাকে চার দিয়ে গুণ করলে কি পাই পরের পেজে সলিউশনটা দাও আছে এরপর কি প্রমাণ করতে বলছে একটু সাবধান ট্যান ইনভার্স টু বাই থ্রি থেকে এটা সমান পাই বাই টু মাইনাস সেক ইনভার্স এইটা পাই বাই টুডাই তো গ্যানজাম করে দিল এটা যদি না থাকতো শুধু সেক ইনভার্সে বলতো তাইলে তো খুবই সহজ ট্যান ইনভার্স থেকে বাকি পাঁচটায় রূপান্তর সম্ভব তুমি ট্যান ইনভার্স থেকে সেক ইনভার্সে গেলেই হইতো তাই না আমাকে বলতো এই যে এটা যদি না থাকতো ট্যান ইনভার্স থেকে সেক ইনভার্সে গেলেই হইতো কিন্তু এটা তো আছে এটা পরিচিত লাগে বলো তো পাই বাই টু থেকে সেক ইনভার্স বাদ দিলে কি থাকে কো সেক না

একদম সহজ বাচ্চাদের অঙ্ক তো গেল ঠিক আছে এগুলো মাঝে মাঝে আসে তাহলে কস টু থিটার ভ্যালু কত দুই পাশে তুমি কজ নিয়ে নাও তো কজ অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কত টু থিটা এটার ভ্যালুই তো লাগবে এখানে কোন ত্রিকোণমিতির জিনিস আছে না তো এই দুইটা মিলে ভ্যানিস হবে কস সাইন ইনভার্স যাই না তো কস কস লাগবে কাকে চেঞ্জ করা লাগে আমি বলছি না সব সময় ভেতরেরটাকে চেঞ্জ করবা তো এই সাইন ইনভার্সটাকে চেঞ্জ করে কস ইনভার্সে এই সাইন ইনভার্সটাকে চেঞ্জ করে যদি কস ইনভার্সে নাও ফর্মুলা নিশ্চয়ই মনে আছে কজিনভার্স ইনভার্স রুট ওভার অফ ওয়ান না মনে থাকলে ত্রিভুজ দিয়ে করবা কস টু তাহলে এটার ভ্যালু কি আসে কজ কজ ইনভার্স ঘাচাং তোমাকে তো এগুলো লেখার দরকার নেই এমসিকিউ তে আসলে তাই না এগুলো লিখবা এখানে এসেই তুমি বুঝে গেছো না সাইন ইনভার্স মানে কজ ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক লাইন লিখলেই হয়ে যাবে তারপর তুমি বুঝে গেছো ঠিক আছে ঠিক আছে আমরা পরবর্তী ফর্মুলায় যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা এখান থেকে প্রশ্ন আসবে এগুলা বিপরীত ত্রিকোণমিতিতে যেমন কাজে লাগে ডিফারেন্সিয়েশনেও কাজে লাগে ইন্টিগ্রেশনও মাঝে মাঝে কাজে লাগে এগুলো কিন্তু আমাদের সেই কোন ফর্মুলা মনে আছে বলতো 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 সাইন টু এর ফর্মুলা ছিল কজ টু এর ফর্মুলা ছিল টেন টু এর ফর্মুলা ছিল মনে আছে এরকম ফর্মুলা সাইন টু এক টু টু টেন এ

এরপর নিচে আরো দুইটা ফর্মুলা দেওয়া আছে এগুলা লাগবে না তুমি চাইলে মুখস্থ রাখতে পারো এমসিকিউর জন্য জন্য বা বা ঠিক আছে লাগবে না মুখস্থা এগুলো সরাসরি ব্যবহারও করতে পারবে না ওকে আচ্ছা এখন এই ফর্মুলাগুলো যদি প্রমাণ করতে দেয় ত্রিকোণমিতির যে কোনো ফর্মুলা তোমাকে যদি প্রমাণ করতে দেয় তুমি দেখবা এক পাশে শুধু একটা কোন আছে সেই কোণের সাথে কিছু একটা গুণ আছে বুঝছ যেই ফর্মুলাটাই দেখ না কেন তুমি এক পাশে দেখবা শুধু একটা কোন এবং তার সাথে কিছু গুণ আকারে থাকতে পারে দুই বা তিন হাবি যাবি যাই থাকুক না কেন তুমি সেই কোনটাকে মনে মনে থিটা ধরে নিবা এই যে টানিনভার্স ইনভার্স এক্স তুমি মনে মনে সেটাকে থিটা ধরে নিবা বিপরীত ত্রিকোণমিতির যে কোনো ফর্মুলায় তুমি দেখবা এক পাশে শুধু কোন আরেক পাশে হাবিজাবি ভয়ঙ্কর ভয়ঙ্কর রাশি আছে যেটা শুধু কোন ট্যান ইনভার্স এক্স বা সাইন ইনভার্স এক্স বা কজ ইনভার্স এক্স সেটাকে মনে মনে থিটা ধরে নিবা সেটাকে মনে মনে থিটা ধরে নিবা সেখান থেকে আমাদের এক্স এর ভ্যালু কত আসবে বলো তো সেখান থেকে আমাদের এক্সের এর ভ্যালু আসবে হচ্ছে ট্যান থিটা তোমার ফার্স্ট স্টেপ শেষ এখন এই এক্স এর ভ্যালুটা তুমি রাইট সাইডের যে কোনো এক জায়গায় বসাবা যেখানে বসাবা সেটার প্রমাণ হয়ে যাবে এটাই কষ্ট এটা এখানে কিন্তু তিনটা ফর্মুলা এটাই কষ্ট এইটা এটাই কষ্ট এইটা এটাই কষ্ট এইটা এটাই টু এইটা তো তুমি যেটা প্রমাণ করতে যাও সেখানে জাস্ট এক্স এর জায়গায় এটা বসায় দিবা ফর এক্সাম্পল তুমি যদি সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস স্কোয়ার এটা প্রমাণ করতে চাও মানে এটার ভ্যালু এইটা দেখাইতে হবে তুমি কি করবা এক্স এর জায়গায় এক্স এর জায়গায় ট্যান থিটা বসাই দিবা টু ট্যান থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস

এক পাশে শুধু যেই কোনটা থাকবে সেটাকে মনে মনে থিটা সেখান থেকে এক্স এর ভ্যালু তারপর রাইট সাইডে যেখানে এক্স সেখানে ভ্যালুটা বসে কাছে বুঝতে পারলাম এই যে আরেকটা দেখো এটা কতে আসছে প্রমাণ করতে বলছে কি বলছিলাম এক পাশে শুধু একটা কোন এই আকৃতিতে সাইন ইনভার্স এক্স বা কজ ইনভার্স এক্স বা ট্যান ইনভার্স এক্স তার আগে একটা সহগ থাকতে পারে সেটাকে মনে মনে থিটা ধরে নিবা তো এই বেচারাটাকে মনে মনে থিটা ধরে না তাই তো ধরি বা লেট সাইন ইনভার্স এক্স এক টু থিটা তাহলে এক্স টু কত সাইন থিটা এবার রাইট সাইডে এর ভ্যালু সাইন থিটা বসিয়ে দাও কাছেস রাইট সাইডে এক্স টু কত সাইন থিটা বসিয়ে দাও কাচ্ছেস তো আমাদের রাইট সাইড যেটা হবে

মনে পরে একে বলো তো নর্মাল ত্রিকোমিতে পরে আসছো সাইন টু থিটা তো সাইন থিটা খেয়াল করছো কি ধরছিল প্রমাণ হয়ে গেছে কিন্তু একই ভাবে এটাও করে ফেলবে এটা করেই দিছে এটা করেই দিছে সবাই কি বুঝতে পারলাম আমাকে বলো তো বুঝতে পারলাম ঠিক আছে আমরা পরের অঙ্কে যাচ্ছি আমরা পরের অঙ্কে যাচ্ছি এখানে একটা প্রমাণ করতে বলছে খেয়াল করছো এই জিনিসটা সমান এইটা প্রমাণ করতে বলছে কিভাবে করবা সবকিছু কি তাই তো এই কজ থেকে চাইলেই ট্যান ইনভার্সে নিতে পারবো এটা তো ট্যান ইনভার্সে আসেই এটা তো ট্যান ইনভার্সে আসেই তাই না আমাকে বলতো এটা ট্যান ইনভার্সে আসেই এই কজ ইনভার্সটাকে আমি চাইলে ট্যান ইনভার্সে নিতে পারবো কিন্তু ঝামেলাটা লাগছে হচ্ছে মাইনাস হাফ সাইন ইনভার্স এইটাকে নিয়ে এটা করার দুইটা ওয়ে আছে হয়ে আছে দুইটা একটা ওয়ে হচ্ছে তুমি প্রমাণটাকে কেমনে চেঞ্জ করবা প্রমাণটাকে কেমনে চেঞ্জ করবা কজ ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ কজ ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ প্লাস টেন ইনভার্স ওয়ান বাই থ্রি

দুইটা অলরেডি ট্যান ইনভার্সে আছে তো এখানে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা অ্যাপ্লাই করবা লেফট সাইডে খেয়াল করো তো এইটাকে ট্যান ইনভার্সে নিলা তুমি ঠিক আছে কিছু একটা আসবে এখানে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা দুইটা ট্যান ইনভার্স কম্বাইন হয়ে যাবে প্লাস ট্যান ইনভার্স কিছু একটা থাকবে এতটুকু বুঝতে পারলাম তারপর আবার টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর ফর্মুলা তুমি কিসে একটা যাবো হাফ অফ সাইন ইনভার্সে যাওয়ার উপায় কি ট্যান ইনভার্স থেকে একটা ওয়ে আছে মনে পড়ে একটা হাফ আনলা করে এখানে এক্স আসছে টু টেন ইনভার্স এক্স এক্স এর ভালো আমি জানি না ক্যালকুলেট করে বের করা তুমি ক্যালকুলেট করে দেখবে। এই 2 tan ইনভার্স থেকে সাইন ইনভার্সে যাওয়ার উপায় আছে নাকি আমাকে বলতো। হাফ অফ sin ইনভার্স 2x by 1 x² সব কিছু ক্যালকুলেট করে দেখবা। হাফ অফ sin ইনভার্স 3 by 5 আসছে। বুঝতে পারলাম এটা হচ্ছে একটা ওয়ে জেনারেল প্রসেস। যে কোনো অঙ্ক তুমি এভাবে করতে পারবা। ঠিক আছে। যখনই দেখবা প্রমাণে হাফ অফ কিছু একটা চলে আসছে যেরকম হাফ অফ সাইন ইনভার্স বা হাফ অফ কজ ইনভার্স তুমি প্রমাণটা মডিফাই করে নিবা কেমনে মডিফাই করবা ওই যে হাফওয়ালা ওয়ালা জিনিসটাকে এক পাশে পাঠাবা বাকি সবগুলাকে অন্য পাশে এটা প্রমাণ করা যে কথা এটা প্রমাণ করা একই কথা তোমরা এটা প্রমাণ না করে এখন এই জিনিসটা প্রমাণ করব। কিভাবে আমি লেফট সাইড থেকে শুরু করব। সবগুলাকে টেন ইনভার্সে নিয়ে যাব। তারপর ট্যান ইনভার্সগুলো কম্বাইন করতে থাকবো

স্পেসিফিকলি এই অঙ্কটা আরেকটু সুন্দর হইতে করা যায় স্পেসিফিকলি এই অঙ্কটা আরেকটু সুন্দর হইতে করা যায় আমি বুঝতে পারতেছি আমি বুঝতে পারতেছি সবগুলাকে ট্যান ইনভার্সে নিতে হবে তো নিয়ে নেই না আমাদের লেফট যে লেফট সাইডটা সবগুলাকে ট্যান ইনভার্সে নিয়ে নিই তো ফার্স্টের যে কজ ইনভার্সটা ফার্স্টের যে কজ ইনভার্সটা সেটাকে তুমি যদি ট্যান ইনভার্সে নিতে যাও একটা ত্রিভুজাকায় নিবা

আমাকে বলতো একটা মজার কাহিনী ঘটে গেছে একটা মজার মজার কাহিনী ঘটে গেছে আমাকে বলতো এই ভ্যালুটা হচ্ছে ট্যান ইনভার্স টু দেখো লেফট সাইডে একটা ট্যান ইনভার্স টু অলরেডি চলে আসছে তার মানে বাকি দুইটা জিনিস কাটাকাটি যাবে না আমাকে বলতো বাকি দুইটা জিনিস অবশ্যই কাটাকাটি যাবে তাই না তো কাটাকাটি কেমনে করব এটা নেগেটিভ আছে এই হাফ অফ সাইন ইনভার্স থেকে তুমি ট্যান ইনভার্সে যাইতে পারবা কোনো ফর্মুলা নাই কিন্তু ট্যান ইনভার্স থেকে হাফ অফ সাইন ইনভার্সে যাওয়ার উপায় আছে কি উপায় বলো তো ট্যান ইনভার্স থেকে হাফ অফ সাইন ইনভার্সে যাওয়ার উপায় আছে হাফ অফ সাইন ইনভার্স 3/5 ওকে আর আমি ধরবো না ও কিন্তু আমার প্রমাণ ও চলে আসছে আর কিছু ওকে তো আর ধরার দরকার নাই তাই না আমাকে বলো তো বাকি দুইজনকে ভ্যানিশ করা লাগবে তার মানে ए इता क्या हमारे हाफ ऑफ साइन इन्वर्स है नीतेवा क्या हमने जामो बोलो तो एक ता हाफ आन बो एक टा टा गर। ता टू आन बो टू टैन इन्वर्स वन बाई थ्री ये टू टैन इन्वर्स एक्स तुम्ही ये बार इता क्या क्वेश्चन ये है जब हमारे के बोलो तो साइन इन्वर्स है नी जब नी जाए टैन इन्वर्स टू माइनस हा� 2 tan ইনভার্স x এটাকে মনে মনে এক্স ধরো টু x যেটা এটা ক্যালকুলেট করে দেখো থ্রি বাই ফাইভ আসবে বুঝতে পারলাম তাহলে কি পরে থাকলো tan ইনভার্স টু মাইনাস হাফ অফ সাইন ইনভার্স থ্রি বাই এই অঙ্কটা আসলে একটু লাকি অঙ্ক এটা কিন্তু আর এইভাবে করা যাইতো না কোন ওয়েতে করতাম আগের ওয়েতে করত সবাই কি বুঝতে পারলাম টেন ইনভার্স টু রাইট হ্যান্ড সাইড বা প্রমাণিত ওকে ঠিক আছে এখন এই ট্যান ইনভার্স রিলেটেড অনেকগুলো অঙ্ক আসে তোমরা জাস্ট দেখে নিবা এটা প্রমাণ করতে বলছে লেফট সাইড রাইট সাইড তো তুমি লেফট সাইড শুরু করো ট্যান টু ট্যান ইনভার্স এক্স আছে তো টু ট্যান ইনভার্স এক্স কে তুমি কি চাইলে কি লিখতে পারো আমাকে বলো তো আমাকে বলো তো ট্যান অফ ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাই তো এটা হচ্ছে আমাদের লেফট সাইড তাই না ট্যান ট্যান ইনভার্স ভ্যানিশ পরে থাকবে টু এক্স

পরের পেজে সলিউশনটা দেওয়া আছে দেখে নিবা পরের পেজে সলিউশনটা আছে আছে দেখে নিবা ঠিক আচ্ছা এখন এই অঙ্কটা খেয়াল করো এটার অনেকগুলো খেয়াল করো তো সাইন ইনভার্স টু এ বাই ওয়ান প্লাস এ স্কোয়ার পরিচিত লাগতেছে এটা ফর্মুলা কিন্তু কি ফর্মুলা তো বলুন তো কি ফর্মুলা যেটা দেওয়া আছে সেখান থেকে টু টেন ইনভার্স এ না আমাকে বলতো তারপর এটা কিসের ফর্মুলা টু টেন্স বিস বিদিকে কি থাকলো টু টেন ইনভার্স এক্স তো তুমি যদি টু কমন নাও টেন ইনভার্স এ মাইনাস বি

ট্যান ইনভার্স ট্যান ইনভার্স ভ্যানেজ করে দাও বা দুই পাশে ট্যান নাও তাহলে লেফট সাইডে কি পরে থাকবে আমাকে বলো তো এক্স আর রাইট সাইডে পরে থাকবে এ মাইনাস বি ডিভাইডেড বাই ওয়ান এটাই তো প্রমাণ করতে বলছে এখন এই অঙ্কটার অনেকগুলা ভার্সন হওয়া সম্ভব প্রথম ভার্সন আমাকে বলো তো এখানে যদি প্লাস হয়ে যাইত কি হইতো প্রমাণ একটু চেঞ্জ আসতো এখানে প্লাস হইতো এখানে মাইনাস হইতো নতুন একটা অঙ্ক হয়ে গেছে আচ্ছা এখানে আমি সাইন ইনভার্স দিলাম না সাইন ইনভার্স না দিয়ে ইনভার্স উল্টাটা দিলাম কোসেক ইনভার্স বাই নতুন একটা অঙ্ক হয়ে গেছে রেজাল্ট কিন্তু সেম এখানে কজ ইনভার্স না দিয়ে সেক ইনভার্স এটার উল্টাটা দিলাম অঙ্ক কিন্তু চেঞ্জ হয় নাই সাইন ইনভার্স কজ ইনভার্স আছে টেন ইনভার্স একটা ফর্মুলা আছে না বলো tan ইনভার্স 2a by 1 মাইনাস a স্কয়ার যদি দিতাম মনে আছে মনে আছে আমাকে বলো তো আমাকে বলো তো সবকিছু কনভার্ট হয় সবকিছু কনভার্ট হয় এই জিনিসটাই আসতেছে না আমাকে বলো তো এই যে এই জিনিসটাই তো এই তিনটা ফর্মুলার যে কোনো একটাই কিন্তু আমি চাইলে দিতে পারতাম কিংবা এগুলাকে উল্টাই tan ইনভার্স এর জায়গায় cot ইনভার্স cot ইনভার্স এর জায়গায় sec ইনভার্স sin ইনভার্স এর জায়গায় cosec ইনভার্স নতুন নতুন অঙ্ক বানানো সম্ভব ঘাবড়ায় না তো একদমই ঘাবড়াবা না বুঝাতে পারলাম এই যে দেখো দেখছো কি করছে যেটা বলছি ওটাই করছে এই যে কোসেক ইনভার্স এইটা কোসেক দেখে ভয় পায় না এটা সাইন ইনভার্স এ নিয়ে লিখি হবে টু এ বাই ওয়ান প্লাস আমাকে বলো তো তো সাইন ইনভার্স টু এ বাই ওয়ান প্লাস স্কোয়ার অ্যাকচুয়ালি কি টু ট্যান ইনভার্স না এটা কি টু ট্যান ইনভার্স বি আগের অঙ্কটাই বুঝছ বুঝছ বুচ্ছ বাকিটা করে নিবা বাকিটা করে নিবা দেখো তো কি করতে বলছে ট্যান ইনভার্স থেকে হাফ অফ পারবা না ইনভার্স থেকে হাফ হাফ অফ অফ সাইন যাওয়াই যায় আমাকে বলো তো ট্যান ইনভার্স থেকে হাফ অফ যে কোনো কিছুতে তুমি যাইতে পারবা হাফ অফ টু ইনভার্স এক্স এই যে টু ইনভার্স এক্স এটাই হচ্ছে আমাদের ম্যাজিক এটারই তো একটা ফর্মুলা ছিল এই ফর্মুলা দিয়ে তুমি এখান থেকে

বুঝতে এটা দেখো এটা একটু কমপ্লেক্স কি করতে হবে টু ট্যান ইনভার্স এইটা সমান ওইটা প্রমাণ করতে হবে তো ভেতর থেকে আস্তে আস্তে সিম্পলিফাই করতে হবে ফার্স্ট স্টেপ কি হবে আমাকে বলো তো এই ট্যান ইনভার্স এক্সটাকে কোসেক ইনভার্সে নেওয়া কট ইনভার্সটাকে ট্যান ইনভার্সে তো নেওয়াই যায় তারপর দুটা একসাথে কম্বাইন করা বুঝছো সেখান থেকে ওই জিনিসটা প্রমাণ করতে হবে পরের পেজে প্রমাণটা দেওয়া আছে দেখে নেবা একটু টাফ একটু টাফ দেখো এই জিনিসটা আসছে জাস্ট আমি যে কথাটা বললাম কোসেক কোসেক ইনভার্স ট্যান টেন ইনভার্স করার পর এই জিনিসটা আসছে দেখছো টু ট্যান ইনভার্স এটার মধ্যে ভয়ানক একটা জিনিস এই জিনিসটা কি ধরতে হবে কি প্রমাণ করতে হবে ট্যান ইনভার্স না আমাকে বলো তো এই যে ভয়ানক জিনিসটা আসছে এটাই তো টেন ইনভার্স এক্স প্রমাণ করতে হবে মনে আছে সূত্রের প্রমাণে কি বলছিলাম কোনো একটা ভয়ানক জিনিস একটা তাহলে ওই কোনটাকে মনে মনে থিটা ধরে নিব তাই করছি বসায় ইনভার্স অটোমেটিক্যালি প্রমাণ হয়ে গেছে দেখে নিবা দেখে নিবা দেখে নিবা এরপরের অঙ্ক মজার একটা অঙ্ক দেখো তো কি বলছে ট্যান ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই প্লাস ইনভার্স জেড সমান পাই হলে এই জিনিসটা প্রমাণ করতে হবে কীভাবে প্রমাণ করব। এটার একটা ফর্মুলা আছে কিন্তু আমরা সরাসরি এই ফর্মুলাটা ব্যবহার করব না এটা ডিরেক্ট একটা ফর্মুলা আছে আপাতত সেটা ব্যবহার করতেছে না আমরা যেটা করব দুইটাকে এক পাশে রাখবো বাকি দুইটাকে অন্য পাশে নিয়ে যাবো বাকি একটাকে টেন ইনভার্স এক্স প্লাস ইনভার্স ওয়াই ইকুয়ালস টু পাই মাইনাস ট্যান ইনভার্স জেড

এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান আর ওদিকে থাকে আচ্ছা এটাকে মনে মনে থিটা চিন্তা করো টেন পাই মাইনাস থিটা সমান কথা আমাকে তো এটাকে মনে মনে যদি থিটা চিন্তা করো টেন পাই মাইনাস থিটা সেকেন্ড চতুর্ভাগে

x+y+z xyz डन প্রমাণিত ঠিক আছে এই অঙ্কটার অনেকগুলো ভার্সন হয় সম্ভব এই অঙ্কটা মডিফাই করে নতুন নতুন অঙ্ক বানানো সম্ভব কোনো পার্থক্য আছে কুমিল্লা বোর্ডে আসছে 22 সালে কোনো পার্থক্য আছে আমাকে বল তো একটু চকটা খুলে দেখতে হবে এটা তো tan ইনভার্স x এইটা हाफ ऑफ सेकेंड वर्स सेकेंड वर्स से उल्टा ले हाफ ऑफ कॉज इन वर्स वन माइनस वाई स्क्वायर बाय वन प्लस वाई स्क्वायर है ना बोलो तो इटे तो इटा जे इटा अब अर की बोलो तो बोलो तो हाफ इनटू टू टेन इन्वर्स वाई तो इटा अल्टीमेटली की टेन इन्वर्स वाई सेम भावे इटा की আগের অঙ্কটা একটু মেকআপ করে দিচ্ছে সেরকম অনেকগুলো বানানো সম্ভবই ঘাবেনা গেল করো খেয়াল করো কি বলছে প্রমাণ করো এটা সমান এইটা লেফট সাইড এখানে একটা ভ্যালু আসবে রাইট একটা ভ্যালু আসবে তুমি দেখো তো লেফট সাইডে যেই মানটা বের হয় সেটা বের করা সম্ভব না

ফোর কে তো একবারে সরানো যাবে না এটাকে তুমি এমনি ভাঙাবা টু ইনটু টু ট্যান ইনভার্স ওই যে এই ফোরটাকে ভেতরের জিনিসটাকে আমি ভাঙালাম টু ইনটু টু ট্যান ইনভার্স হাফ বুঝছো কি করছি টু ইনটু টু ট্যান ইনভার্স হাফ তো এই যে টু ট্যান ইনভার্স হাফ আছে তুমি ফার্স্টে এইটাকে একটা ট্যান ইনভার্সে নিয়ে যাবা কিছু একটা আসবে তার আগে আরো একটা দুই থাকবে তারপর এই টু ট্যান ইনভার্সটাকে কিসে নিয়ে যাবা সাইন ইনভার্সে নিয়ে যাবা

এই বেচারাটাকে মনে মনে তুমি যদি এক্স চিন্তা করো টু ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলাটা अप्लाई করলেই তো হয় কোন ফর্মুলাটা বলো তো টু ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু কজ ইনভার্স কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার এই পুরাটাকে মনে মনে এক্স ধরো ফর্মুলা अप्लाई করো কাজ শেষ একটু সিম্পলিফাই করা লাগবে আর কি ভয়ানক লেভেলের সিম্পলিফাই পরের পেজে সলিউশনটা দেওয়া আছে তোমরা একটু সিম্পলিফাই করা ট্রাই করবা ইম্পর্ট্যান্ট কিন্তু এই অঙ্কটা এই অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট সবাই মনে রাখো এই যে এটাকে মনে মনে এক্স ধরছে যে কজ ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার খেয়াল করছো এই পুরা জিনিসটাকে স্কোয়ার করে এখানে বসাইছো এই পুরা জিনিসটাকে স্কোয়ার করে এখানে বসাইছো সেম কাজ তুমি কি নিচেও করছো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তারপর এখানে লসাগু গসাগু করে বিস্তর সিমপ্লিফাই করে এটা চলে আসছে প্রমাণ দেখে দেখে আগানো আর কি দেখে নিবা একই রকম আরেকটা অঙ্ক টু ইনভার্স থেকে সাইন ইনভার্সে কেমনে যাবা কেমনে যাবা ফর্মুলা টু ইনভার্স এই পুরা জিনিসটাকে মনে মনে এক্স ধরো এই পুরা জিনিসটাকে যদি মনে মনে এক্স ধরো তাহলে কোন ফর্মুলা দিয়ে থেকে থেকে সাইন ইনভার্সে যাওয়া যায় আমাকে বলো তো সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তারপর প্রমাণ অনুযায়ী তুমি জাস্ট আগাতে থাকবা প্রমাণ অনুযায়ী তুমি কি করবা আগাতে থাকবা ক্লিয়ার তো পরের পেজে আমি সলিউশনটা লিখে দিছি এগুলা কিন্তু ইম্পর্ট্যান্ট স্লাইডে যা যা আছে সবগুলা ইম্পর্ট্যান্ট সবগুলা ইম্পর্ট্যান্ট আচ্ছা এখন তো এই টাইপটা এটাও বেশ গুরুত্বপূর্ণ এটা সিকিউ অ্যান্ড সিকিউ সব জায়গায় আসে দেখো এই টাইপটা হচ্ছে সংযোজিত ফাংশন সংযোজিত ফাংশন মানে হচ্ছে একটার ভেতর একটা তার ভেতর আরেকটা মানে সংযোজিত বুঝছো সংযোজিত ফাংশন মানে হচ্ছে ধরো কজের মধ্যে তুমি কি দিলা সাইন দিলা সাইনের মধ্যে ট্যান ইনভার্স দিলা একটার ভেতরে আরেকটা তার ভেতরে আরেকটা এগুলাকে বলা হয় সংযোজিত ফাংশন ঠিক আছে এই টাইপে একটার ভেতর বিপরীত ফাংশন তার ভেতর নর্মাল ফাংশন তার ভেতর বিপরীত ফাংশন এরকম থাকবে খেয়াল করো এটা খেয়াল করো এই জিনিসটা সমান ওইটা প্রমাণ করতে দিছে বুঝছো এটা যদিও এরকম এটা মানে হচ্ছে এই কজিনভার্সের মধ্যে এক্স খেয়াল করি এটা মানে হচ্ছে সবার লাস্টে যে কজ ইনভার্স তার মধ্যে এক্স তার আগে কি ট্যান না ট্যান এর মধ্যে এই পুরা কজ ইনভার্স এক্স টা ব্র্যাকেট না দিলেও এটা বোঝাচ্ছে তার আগে কি কট ইনভার্স না বলো তো তার আগে কি কট ইনভার্স না এই কট ইনভার্স মধ্যে পুরা এই জিনিসটা এন্ড সবার আগে কি সাইন সাইনের এর মধ্যে এই পুরা জিনিসটা ব্র্যাকেট না দিলেও এটা বুঝে নিতে হয় সবাই কি বুঝতে পারলাম এখন এই অঙ্কগুলো করার দুইটা ওয়ে আছে এই অঙ্কগুলো করার দুইটা ওয়ে আছে প্রথম ওয়ে খুবই সাদা সিধে ওয়ে তুমি নিশ্চয় বুঝতে পারতেছো একটার ভেতর বিপরীত ফাংশন আছে যেটা প্রমাণ করতে বলছে সেখানে কোনো ত্রিকোণমিতি বা বিপরীত ত্রিকোণমিতি কিচ্ছু নাই তো এগুলাটা ভ্যানিশ করতে হবে সাইন সাইন ইনভার্স কজ কজ ইনভার্স হাবিজাবিটা কেমন করতে হয় বলছিলাম না একটা ফাংশনের ভেতর তার বিপরীত ফাংশন আনতে হবে আছে ট্যানের মধ্যে কে আছে কজ ইনভার্স নাই চেঞ্জ করতে হবে কারে চেঞ্জ করতে হবে মনে আছে কি বলছিলাম সব সবসময় ভেতরেরটাকে চেঞ্জ করবো তো তুমি কি করবা এই কজ ইনভার্সটাকে ট্যান ইনভার্সে নিয়ে গেলা নিয়ে গেলাম তাহলে ট্যান ট্যান ইনভার্স ভ্যানিশ দুজন কারা সাইন অফ কট ইনভার্স এখানে কিছু একটা পরে থাকবে কারণ টেন আর ট্যান ইনভার্স তো ভ্যানিশ হয়ে যাবে তারপরের কাজ কি হবে সাইন কট ইনভার্স এই দুইটারেও ভ্যানিশ করতে হবে কেমনে করবা ভেতরেরটাকে চেঞ্জ ভেতরের কট ইনভার্সটাকে সাইন ইনভার্সে নিয়ে যাবা পারো না একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে বাকি পাঁচটায় রূপান্তরিত করাই যায় এটা একটা ওয়ে এই ওয়েতে তুমি যে কোনো অঙ্ক করে ফেলতে পারবা বোঝা গেছে এটা হচ্ছে আমাদের প্রথম ওয়ে তো এই ওয়েতে সলিউশনটা এখানে করা আছে খেয়াল করো খেয়াল করো খেয়াল করো সাইন অফ কট ইনভার্স ট্যান অফ কট ইনভার্স ঠিক আছে এখানে কিন্তু ব্র্যাকেটগুলো দেওয়া নেই বুঝে নিতে হবে কজ ইনভার্সের মধ্যে এক্স কজ ইনভার্সের মধ্যে আছে এই পিচ্ছি এক্সটা ট্যানের মধ্যে আছে এই পুরা কজ ইনভার্স এক্স কট ইনভার্সের মধ্যে আছে এই পুরা জিনিসটা আবার সাইনের মধ্যে আছে এই পুরা জিনিসটা বুঝছ ফার্স্টের টার্গেট একদম ভেতর থেকে শুরু করতে হবে ট্যান অফ কজ ইনভার্স এক্স এই কজ ইনভার্সটাকে ট্যানে কনভার্ট করছি খেয়াল করছ ত্রিভুজ দিয়ে এই কজ ইনভার্সটাকে ট্যানে কনভার্ট করে ফেললাম তাহলে কাহিনী কি হবে tan আর tan ইনভার্স এই দুই বাবাজি মিলে কি হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে ভ্যানিশ এই জিনিসটা পরে থাকবে হুম এখন sin আর cot এই দুই বাবাজিকেও ভ্যানিশ করতে হবে তো আমরা এখন যেটা করব ভেতরেরটাকে সব সময় চেঞ্জ করতে হয় ভেতরেরটাকে cot inverse কি sin inverse এ নিয়ে আসলাম ত্রিভুজ দিয়ে দুই বার ত্রিভুজ দিয়ে রূপান্তর করা লাগছে ত্রিভুজ দুটো আঁকায় দিতে হবে কাজ শেষ পারবা না এভাবে যে কোনো অঙ্ক একদম ভেতর থেকে শুরু করবা একদম ভেতর থেকে রূপান্তর করতে করতে আসবা দুইটা রূপান্তর করলেই কাজ শেষ আচ্ছা এটা করার আরেকটা খুবই সুন্দর ওয়ে আছে সব অঙ্কে করা যায় না সব অঙ্কে করা যায় না খেয়াল করো খেয়াল করো সাইনের মধ্যে তো এইটা এটা মনে হয় নতুন একটা অঙ্ক হয়ে গেছে আগেরটা না এটা নতুন একটা অঙ্কে চলে গেছে উনত্রিশ নাম্বার অঙ্কে আমি আগেরটাই করে দেখাই আমি করে দেখাই সেকেন্ড ওয়েতে করে দেখাবো সেকেন্ড ওয়েটা খুবই সুন্দর ওয়ে কিন্তু সেকেন্ড ওয়ে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবা মানে সব অঙ্কের ক্ষেত্রে না তুমি করতে পারবে সব অঙ্কের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না আমরা মাঝখান থেকে ভেঙে ফেলবো কট ইনভার্স টেন সম্পর্ক আছে কট ইনভার্স মধ্যে এই জিনিসটা না আমাকে বলতো কট ইনভার্স মধ্যে কিন্তু এই পুরা জিনিসটা তাই না তো আমি এখন চাচ্ছি বাইরে যেহেতু কট ইনভার্স আছে ভেতরেও কট আনবো চেঞ্জ কাকে করতে হয় ভিতরেরটাকে মনে রাখবা সব সময় চেঞ্জ কাকে করতে হবে ভিতরেরটাকে আমি মাঝখানে ভাঙতে যাচ্ছি যেহেতু এখানে কট ইনভার্স আছে আমি ভিতরে যদি কট নিয়ে আসতে পারি তাইলে তো কাচ্চেস ভিতরে কি আছে tan আছে এটাকে মনে মনে θ ধরো tan θ tan θ থেকে কটে যাওয়া যায় tan সব সময় ভিতরেরটাকে করতে হয় tan

কোন রূপান্তর টুপান্তর কিচ্ছু লাগে নাই ধূম ধারকা করে ফেলস এটা কখন সম্ভব তুমি দেখবা একদম যায় কখন যাবে ভার্স ট্যান আছে কিন্তু রিলেটেড ট্যানটাকে তুমি চাইলে কটেন নিতে পারবা এখানে যদি ট্যানের জায়গায় সাইন থাকতো তখনই আর সম্ভব হইত না বুঝছো তখন কোন ওয়েতে করতা এটা ইউনিভার্সাল ওয়ে বুঝছো এই যে রূপান্তর করে এটা সব অঙ্ক করতে পারবে এভাবে ওকে তো পরীক্ষা আসলে এটাই রিকমেন্ডেড তুমি যদি ধরতে পারো যে এভাবে করা যায় ছোট্ট করে তাহলে এভাবে করবা সেম ভাবে আর ডিরেক্টলি দেখো এখানে তুমি চাইলে ভাঙতে পারবা ভেতরে কি আছে সাইন না এই সাইনটাকে তুমি কজে নিতে পারবা কজ পাই বাই টু মাইনাস থ্রিটা বাকিটা হোমওয়ার্ক বাকিটা হোমওয়ার্ক এরপর দেখো তো এটা চাইলেও তুমি শর্ট ওয়ে টেক করতে পারবে না মাঝখানে কি ভাঙা যায় কজ ইনভার্স ভেতরে কি ট্যান এই ট্যান কে জীবনেও তুমি কজে নিতে পারবে না একটা কথা মনে রাখবা বিপরীত ফাংশন যেগুলো আছে সেগুলার একটা থেকে বাকি পাঁচটায় রূপান্তর করা যায় খুব সহজেই সাইন ইনভার্স হাফ থেকে তুমি বাকি পাঁচটায় রূপান্তর করতে পারবে কিন্তু সাইন থিটা থেকে তুমি বাকি গুলায় যাইতে পারবা না সাইন থিটা থেকে শুধুমাত্র কস থিটায় যাওয়া যায় সাইন থিটা থেকে শুধুমাত্র কস থিটায় যাওয়া যায় বুঝছো সেইম ভাবে ট্যান থিটা থেকে শুধুমাত্র কট থিটায় যাওয়া যায় সেক থেকে শুধুমাত্র কোসেক থিটা যাওয়া যায় বাকি গুলা সম্ভব না কিন্তু বিপরীত ফাংশন যেগুলো বিপরীত ওগুলো একটা থেকে বাকি সবগুলাই যাওয়া যায় কথাটা মনে রাখো ইম্পর্টেন্ট কথা ইম্পর্টেন্ট কথা তো কি করবা ত্রিভুজ দিয়ে রূপান্তর করবা এই যে বেচারা সেক ইনভার্স এটাকে কিসে নিয়ে যাবা বলতো তো ট্যান ইনভার্সে নিয়ে যাবা তো লেফট সাইড লেফট সাইড সাইন অফ কজ ইনভার্স ট্যান অফ এই সেকেন্ড ইনভার্স থেকে কিসে নিবা ইনভার্সে তো ত্রিভুজ দিয়ে রূপান্তরটা করবা এই কোনটাকে তুমি যদি মনে মনে থিটা চিন্তা করো সেকেন্ড ইনভার্স ধরতেছো তাই না সেকেন্ড ইনভার্স অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি কস থিটা কি কবরে ভূততি সেক্টার উল্টাটা না ঠিক আছে

ঠিক আছে তাহলে কি পরে থাকলো সাইন অফ কজ ইনভার্স রুট অভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান এখন এই কজ ইনভার্সটা সবসময় মনে রাখবা কাকে চেঞ্জ করবা না কাকে চেঞ্জ করতে হবে ভেতরেরটাকে কজ ইনভার্স থেকে সাইন ইনভার্সে যাওয়া খুবই সহজ তুমি চাইলে ত্রিভুজ দিয়েও যাইতে পারো সাইলে ফর্মুলা দিয়েও যাইতে পারো ফর্মুলা আছে না রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা अप्लाई করতেছ আমি ত্রিভুজ দিয়ে করতেছি আরেকটা ত্রিভুজ একা কজ ইনভার্স কবরে ভূত অতি তাই না কজ ইনভার্স ভূমি বাই অতি তাই না আমাদের ভূমি কত অত রুট অভ এক্সাইভার বলতো অতিভুজ হচ্ছে y তাহলে লম্ব কত হবে এটাকে বর্গ করে এটা থেকে বাদ দিবা তাই না এটাকে বর্গ করে এখান থেকে এটা বাদ দিবা তারপর রুট করবা তাহলে যেটা পড়ে থাকে √ রুট অভার অফ টু ওয়াই স্কোয়ার মাইনাস্ট অ্যাপ্লাই করলেই अप्लाई করে দেখো বুঝতে পারলাম তাহলে এই কজ ইনভার্স থেকে তুমি যদি যাও ইনভার্স লবণ অতি কত টু ওয়াই অতিভুজ কত ইনভার্স ঘ্যাচান পরে থাকলো কেরো ওভার অফ টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড এভাবে তুমি এই টাইপের যে কোনো অঙ্ক করে ফেলতে পারবা একদম এক সাইড থেকে রূপান্তর করতে থাকবা দুইটা রূপান্তর করলেই কাজ শেষ দুইটা রূপান্তর করলেই কি কাজ শেষ ঠিক আছে আমাদের পরবর্তী অঙ্ক একটু দেখে নিবা একই রকম একই রকম পরের পেজে সলিউশনটা দেওয়া আস ঠিক আছে আমাদের পরের টাইপ হচ্ছে মান নির্ণয় এটা মূলত এমসি ক্লাসের তিনটা ফর্মুলা এই তিনটা ফর্মুলা আমরা ব্যবহার করব। সাইন স্কোয়ার থিটা প্লাস কজে স্কোয়ার থিটা সমান স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা হচ্ছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কটা স্কোয়ার এই তিনটা ফর্মুলা আমরা ব্যবহার করবো একটা নর্মাল ফাংশন একটা বিপরীত ফাংশন দুজন মিলে ভ্যানিশ হবে খেয়াল করো তো সেকে এটা সেকে স্কোয়ারের ভেতরে ট্যান ইনভার্স আছে এটা আর মান বের করতে বলছে তার মানে ত্রিকোনোমিতে কোনো কিছু থাকবে না ত্রিকোনোমিতে কিছু ভ্যানিশ করে কেমন একটা নর্মাল তার বিপরীত ফাংশন ভেতরে আছে ট্যান ইনভার্স তুমি সেকে স্কোয়ারকে কিন্তু চাইলেই টেন স্কোয়ারে নিতে পারবা কিভাবে আমাকে বল তো ওয়ান স্কোয়ার টেন ইনভার্স টু ভাবে স্কোয়ার ভেতরে আছে কট স্কোয়ার কোসে লেখা যায় না ওয়ান প্লাস কট ইনভার্স থ্রি এই যে টেন স্কোয়ার থিটা টেন থিটা স্কোয়ার কিন্তু সেই জিনিস এটা জানো টেন স্কোয়ার থিটা আর টেন থিটা টেন স্কোয়ার থিটা আর ট্যান থিটা তার হোল স্কোয়ার সেম জিনিস একদম বাচ্চাকালের জিনিসপত্র সেম ভাবে ওয়ান প্লাস কট অফ কট ইনভার্স এক্স তো না থ্রি তার হোল স্কোয়ার দেখো তো কি পরে থাকে ওয়ান ট্যান ট্যান ইনভার্স ভ্যানিশ দুই পরে থাকে দুইয়ের উপরে একটা বর্গ ওয়ান কট কট ইনভার্স ভ্যানিস পরে থাকে তিন তার উপরে একটা বর্গ চার আর একে পাঁচ পাঁচ আর একে ছয় ছয় নয় কত

তারপর কস এক কি লেখা যায় ওয়ান প্লাস কটে স্কোয়ার স্কোয়ার যোগ করে দেখো যোগ করে দেখো ওটা আসবে ঠিক আছে আচ্ছা আমরা পরের কয়েকটা ফর্মুলায় যাচ্ছি এগুলো মনে পড়ে নিশ্চয়ই এগুলো আমাদের নর্মাল থ্রিকোনো মিত্তির সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি কজ এ প্লাস বি কজ এ মাইনাস বি যেই ফর্মুলাগুলো ছিল ওগুলো থেকে আসছে ওগুলো থেকে আসছে একটু দেখে নিবা এগুলো একটু মুখস্ত করে নিবা আমরা অঙ্ক দেখি প্রথম অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট দ্বিতীয়টা অত ইম্পর্টেন্ট না প্রথমটা তিনটা স্টার খেয়াল করো কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে ওয়াই ইক টু পাই বাই টু কি প্রমাণ করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াস টু ওয়ান দেখো তো দেখো তো স্কোয়ারে যাইতে হবে

এখন যেটা প্রমাণ করতে বলছে সেখানে তো সাইন ইনভার্স কজ ইনভার্স কিচ্ছু নাই এগুলো সরাইতে হবে কেমনে সরাবা এই কজ ইনভার্সটাকে তুমি সাইন ইনভার্সে নিয়ে যাও তারপর দুই পাশ থেকে উঠে দাও সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্সটাকে তুমি যদি সাইন ইনভার্সে নিয়ে যাও সাইন ইনভার্স রুট অফ 1 মাইনাস কি হবে আমাকে বলো তো রুট অফ 1 মাইনাস ওয়াই স্কয়ার সাইন ইনভার্স সাইন ইনভার্স ভ্যানিশ পড়ে থাকবে কি এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কয়ার দুপাশে বর্গ করো কাছে প্রমাণই তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ তো রাখতে একদম কিউ বা সিকিউর কতে খুব অহরহ আসে খুব অহরহ আসে বুঝতে পারলাম তো এবার চলো দুই নাম্বারটা দুই নাম্বারটা একদমই সহজ অত ইম্পর্টেন্টও না বুঝতে পারতেছো দেখে কার মতো লাগতেছে আগের পেজের কোন ফর্মুলা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ভিতরে কি আসে

এখানে কি লাগে এখানে কি লাগে বলতো তো কজ ইনভার্স এক্স তাই না দুজনের মধ্যেই কি এক্স আছে দুজনের মধ্যে সেম জিনিস এক্স এর জায়গায় কিন্তু হাবি যাবি যা ইচ্ছা থাকতে পারে এখানে হাতি বসায় দিলেও ফর্মুলা কাটবে সাইন ইনভার্স হাতি প্লাস কজ ইনভার্স হাতি সমান কি পাই বাই টু হবে পাই বাই টু হবে বুঝতে পারলাম এবার ধরতে পারছ ধরতে পারছ সাইন ইনভার্স আছে আমি যদি কোনোভাবে এই জিনিসটাকে কনভার্ট করে কজ ইনভার্স এইটা নিয়ে আসতে পারি ভেতরের ডেটা তাইলেই কাজ শেষ তাই না আমাকে বলতো আমাকে বলতো লেফট সাইড সাইন ইনভার্স এক্স আমরা কাকে এক্স ধরছি রুট টু সাইন থিটা এটাকে মনে মনে এক্স ধরলাম এখন এই সাইন ইনভার্সটাকে কনভার্ট করে আমরা কজ নিয়ে যাব কজিনভার্সে কেমনে নেই রুট ওভার অফ ওয়ান মাইনাস রুট কস টু থিটা তার স্কোয়ার তাই না কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করছে আমাকে বলো যে এই ফর্মুলাটা সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স সমান কজ ইনভার্স রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি এখানে এখন আমার মেইন টার্গেট কি দুজনের মাঝে সেম জিনিস নিয়ে আসা নিয়ে আসতে পারলেই কাজ শেষ দেখো তো কি থাকে সাইন ইনভার্স রুট টু সাইন আর ওদিকে কি থাকে কজ ইনভার্স ওয়ান মাইনাস কজ টু থিটা আমি মনে হয় কোন ফর্মুলা যায় এটার কোন ফর্মুলা আছে না আমাকে বলতোয়াস টু কজ ইনভার্স ইকাল কুট ওভার অফ টু থিটা এখন রুটটাকে জাস্ট ভেঙে

প্রমা নিত আমাদের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক আমরা টেন ইনভার্সের এরকম একটা অঙ্ক করছিলাম তাই না টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স সমান পাই হলে কিছু একটা প্রমাণ ওটা যা করছি এটা এক্স্যাক্টলি ওরকম কী করবো এই দুটাকে এক পাশে রাখবো বাকিটা অন্য পাশে নিয়ে যাব তারপর কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর ফর্মুলা তারপর হাবিঝাবি করলেই প্রমাণ চলে আসবে প্রমাণ দেখে দেখে আগানো যাবে এখানে দেওয়া আছে প্রমাণটা জাস্ট তিন চার লাইনের অঙ্ক দেখছো cos ইনভার্স x y আমি এক পাশে রাখলাম বাকিটাকে অন্য পাশে তারপর cos ইনভার্স x cos ইনভার্স y এর ফর্মুলা ফর্মুলা अप्लाई করার পর এই জিনিসটা আসছে যে এই জিনিসটা আসছে খেয়াল করছো প্রমাণে যেহেতু কোনো রুট নাই রুটটা দূর করতে হবে রুটটা দূর করার উপায় হচ্ছে রুট এক পাশে বাকি সবগুলা অন্য পাশে রেখে বর্গ করে দাও তাহলেই তো রুট উঠে যায় করবা কাজ শেষ তো এর মাধ্যমে আমাদের সেভেন পয়েন্ট ওয়ান শেষ আমরা এখন 7.2 শুরু করব আমরা এখন আমাদের এই চ্যাপ্টারের দ্বিতীয় যে অংশটা সেটা শুরু করব এটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান তোমরা সবাই সমীকরণ সমাধান করে আসছো তাই না মনে আছে একটা দ্বিঘাত সমীকরণ চিন্তা করো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স জিরো তাই তো একটা সমীকরণ দীঘাত সমীকরণ সমাধান করলাম এটা সমাধান করে তুমি কার ভ্যালু পাইতা এক্স এর ভ্যালু পাইতা তাই না তো এখন আমরা সমীকরণ সমাধান করব কিন্তু ত্রিকোণমিতিক সমীকরণ অর্থাৎ এই এক্স এর জায়গায় আর এক্স থাকবে না একটা ত্রিকোণমিতিক রাশি সাইন কস্থিতে কস এরকম থাকবে ঠিক আছে তো এটাই আমরা এখন দেখব এটা হচ্ছে আমাদের 7.2 এটা হচ্ছে আমাদের 7.2 ওকে তো এটা দেখার আগে আমরা কিছু জিনিসপত্র আগে একটু বুঝে নিই তোমাদের মুখ্যমান সম্পর্কে মনে আছে নিশ্চয় ধরো ধরো আমি বললাম সাইন থিটার ভ্যালু হচ্ছে হাফ তাহলে তাহলে থিটার ভ্যালু কত হবে থিটার অনেকগুলা মান হয় সম্ভব এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মানে যার পরম মান সবচেয়ে ছোট সেটাকে কি বলা হয় মুখ্যমান সেটাকে কি বলা হয় মুখ্যমান বুঝতে পারলাম তার মানে হলে হাফ থিটার মুখ্য মান হচ্ছে পাই বাই সিক্স থিটার মুখ্য মান হচ্ছে এখন মান কিন্তু না অনেকগুলা তাই না সাথে যোগ করো কিংবা একশো আশি থেকে এটা বাদ দাও তাহলে যেটা পাওয়া যাবে সেই কোণের জন্য কি সাইন থিটার ভ্যালু হাফ হয় না তাই তো তার মানে থিটার ভ্যালু আসলে অনেকগুলা ওই যে অনেকগুলা মান তাদেরকে একত্রে বলা হয় হচ্ছে সাধারণ মান সাধারণ মান তো মুখ্যমানটা তুমি যদি জানো মুখ্যমান থেকে সাধারণ মানে কনভার্ট করার যে ফর্মুলাগুলা সেগুলাই আমরা দেখব সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা হলে থিটা ইকুয়ালস টু এরকম এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন পাই বাই সিক্স কি লিখছি হিবি কিছু একটা লিখছি এখানে এই যে পাই বাই সিক্স এটা ছিল আমাদের কি মুখ্যমান এই মুখ্যমানটা আমি এখানে লিখলাম আর এই যে থিটা থিটাটা হচ্ছে সাধারণ মান থিটাটা হচ্ছে সাধারণ মান পাই কি সবাই তো বোঝো আর এন হচ্ছে এন হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যার সেট এই চেঞ্জ করে করে এনের ভ্যালু শূন্য বসাও তাহলে থিটার ভ্যালু একটা পাবা এন এর ভ্যালু এক বসাও থিটার ভ্যালু অন্য একটা পাবা এন এর ভ্যালু চেঞ্জ করে করে আমাদের পৃথিবীতে যতগুলা কোন আছে যাদের সাইনের ভ্যালু হাফ তাদের সবগুলা কোন তুমি বের করতে পারবে এখানে বুঝতে পারতো অসীম সংখ্যক কোন পাওয়া সম্ভব এই সবগুলা কোনকে তুমি সাধারণ আকৃতিতে প্রকাশ করছো কিভাবে এইটা দিয়ে বুঝতে পারলাম এই ফর্মুলা এখানে লেখা আছে মুখ্য মান থেকে তুমি কিভাবে সাধারণ মানে যাবো সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে আলফা গুলা হচ্ছে মুখ্যমান আলফা গুলা হচ্ছে মুখ্যমান আর থিটাটা হচ্ছে কি সাধারণ মান সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পার এন আলফা যেখানে এন বিলংস টু সেট পূর্ণ সংখ্যার সেট এন এর ভ্যালু চেঞ্জ করে করে তুমি সকল সাধারণ মান বের করে ফেলতে পারবে এই ফর্মুলাগুলা কিভাবে আসছে এটা মূলত আসছে যে সাইন কোথায় কোথায় পজিটিভ কোন কোন চতুর্ভাগে পজিটিভ সেখানে কিভাবে যাওয়া যায় ওই প্রসেসের মাধ্যমে তুমি এনের ভ্যালু জোর বিজোর ধরে একটু চিন্তা করো তাহলেই বুঝতে পারবা হ্যাঁ অত ডিটেলস আমি যাচ্ছি না তারপর কজ সমান কজ আলফা হলে থিটাই কস টু টুয়াইস পাই প্লাস মাইনাস আলফা আলফাটা মুখ্য মান থিটাটা হচ্ছে সাধারণ মান তুমি বুঝতেছ টুয়াইস অ্যান্ড পাই কি এক্স অক্ষের ধনাত্মক দিকটা না প্লাস আলফা মাইনাস আলফা প্রথম চতুর্ভাগে যাচ্ছে আর চতুর্থ চতুর্ভাগে যাচ্ছে ওই দুটো চতুর্ভাগে কস কিন্তু পজিটিভ সেইম ভাবে ট্যান থিটা সমান ট্যান হলে থিটার এটা এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে সাইনের ক্ষেত্রে যেটা খাটবে কোসেকের ক্ষেত্রে সেটাই কলের ক্ষেত্রে যেটা সেকের ক্ষেত্রে একই জিনিস খাটবে ট্যানের ক্ষেত্রে যেটা কটের ক্ষেত্রে একই জিনিস খাটবে বুঝতে পারলাম তো এই তিনটা ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তিনটা ফর্মুলা মনে রাখতে হবে ওকে তারপর আরো একটা ফর্মুলা আমরা দেখতেছি সাইন থিটা ইকোয়াস টু হলে থিটার সাধারণ মান মুখ্য তো জিরো মুখ্য তো জিরো সাধারণ মান হবে N পাই এক অক্ষের উপরে সাইন থিটার ভ্যালু জিরো হয় এক অক্ষের কে দিয়ে প্রকাশ করা হয় এন এর ভ্যালু পূর্ণ সংখ্যা কস থিটা জিরো হলে থিটার ভ্যালু এইটা ট্যান থিটা জিরো হলে থিটার ভ্যালু এইটা বুঝতে পারতেছো সাইন থিটা যেখানে জিরো টেন থিটা সেখানে জিরো হবেই আবার কজ থিটা যেখানে জিরো কর থিটা সেখানে জিরো তাই না আমাকে বলো তো থিটা যদি জিরো হয় তাহলে থিটার ভ্যালু আমরা কি লিখতে পারবো কজের ক্ষেত্রে যেটা লিখছি সেটাই তাই না থিটাই কজ টু টুয়াই স্যান্ড প্লাস ওয়ান বাই বাই টু তারপর আরও চারটা ফর্মুলা আছে সাইন থিটা ওয়ান কোথায় তার সাধারণ মান হচ্ছে এইটা এনের ভ্যালু চেঞ্জ করে করে সাইন থিটার ভ্যালু যেখানে যেখানে ওয়ান সবগুলা কোন তুমি কি জেনারেট করতে পারবা বানাতে পারবা মাইনাস হলে থিটা এটা কস থিটা লেট তোমরা চাইলে ওই চতুর্ভুজ মানে চতুর্ভাগটা আঁকায় দেখতে পারো বুঝছ দেখ দেখবা কোথায় কোথায় সাইন পজিটিভ মানে ওয়ান কোথায় কোথায় সাইনের ভ্যালু মাইনাস ওয়ান সাইনের ভ্যালু ওয়ান হচ্ছে এখানে এখানে যত কোণ আছে তাদের সাধারণ আকৃতি হচ্ছে এরকম ফোর এন প্লাস ওয়ান পাই বাই টু ভ্যালু মাইনাস হচ্ছে এখানে এখানে যতগুলা কোন আসে তাদের সাধারণ আকৃতি হচ্ছে এমন বুঝছো এগুলা জাস্ট একটু দেখে নিবা আমি অত ডিটেলসে যাচ্ছি না আমি অত ডিটেলসে যাচ্ছি না অঙ্কে চলে যাচ্ছি ফার্স্টে কিছু এমসি কিউ সলভ করবো সরাসরি ফর্মুলা রিলেটেড ট্যান থিটা প্লাস হলে এটার সাধারণ সমাধানটা বলছে তো ট্যান থিটা ইকোয়াস ট্যান থিটা কত হবে মাইনাস ওয়ান থিটার কত ভ্যালু হলে মুখ্যমানটা কত আমাকে বলো তো ট্যান থিটা ইকোয়াস টু ট্যান মাইনাস পাই বাই ফোর তাই না তাই তো মুখ্যমানটা কত মাইনাস পাই বাই ফোর বুঝছো আচ্ছা তো টেন থিটা সমান টেন আলফা হলে টেন থিটা সমান টেন আলফা হলে থিটা কি ছিল মনে আছে এন পাই প্লাস আলফা

সাইন থিটা সমান রুট থ্রি বাই টু হলে থিটার মান কত সাধারণ মানটা চাইছে সাইন থিটার ভ্যালু রুট থ্রি বাই টু হলে মুখ্যমান কত তুমি ক্যালকুলেটরে সাইন ইনভার্স রুট থ্রি বাই টু বসালে যেটা পাবা সেটাই হচ্ছে মুখ্যমান সাইন পাই বাই থ্রি মুখ্যমান কত পাই বাই থ্রি তো ফর্মুলা দেখো সাইন থিটা সমান সাইন আলফা হলে সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটার ভ্যালু কি ছিল মনে পড়ে এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন আলফা যেখানে m বিলংস টু ঝড যেখানে m বিলংস টু জেড বুঝতে পারলাম আমাদের অ্যান্সার হচ্ছে না ভুল করছে তো বাই বাই এই সি নাম্বারটা ওকে অপশন দেখানোর সময় কিন্তু সাবধান নাহলে এরকম ভুল করে ফেলবা কিন্তু পরেরটা পরেরটা দেখো তো সাইন থিটা বাই

পাই বাই সিক্স দুই পাশকে গুণ করে দাও তাহলে কি পরে থাকে আমাকে বলো তো দুই দিয়ে গুণ করো থিটা ইকুয়াস টু টুয়াইস এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন পাই বাই থ্রি পাই বাই সিক্স কে দুই দিয়ে গুণ করলে কি পাই বাই থ্রি হয় এন বিলংস টু জেড রিটার্ন আসলে এন বিলংস টু জেড লিখতেই হবে নাহলে এক নাম্বার ঘাচাং এম তে আসলে তো লেখার দরকার নেই তো এই টাইপটা বোঝা গেছে বেসিক্যালি আমাদের ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন ফর্মুলাগুলো কি ছিল মুখ্যমান দেওয়া থাকলে সেখান থেকে তুমি সাধারণ ভার্সনে কিভাবে যাবা সেই ফর্মুলাগুলো ঠিক আছে তারপরে খেয়াল করছো পাই বাই টু থেকে পায়ের মাঝে এই সীমার মধ্যে আমাদের থিটার ভ্যালু কত সেক থিটা সমান মাইনাস টু তাহলে বলতো কস থিটা সমান মাইনাস হাফ না এটা তো একদম খুবই পপুলার একটা ভ্যালু কসথিটা সমান মাইনাস হাফ হলে থিটার ভালো কত একশো বিশ ডিগ্রি বা টু পাই বাই থ্রি এই সীমার মধ্যে তাই না দ্বিতীয় চতুর্ভাগে আমাদের অ্যান্সার হচ্ছে আচ্ছা আমাদের বেসিক কাজকর্ম শেষ আমরা এখন আমরা এখন মেইন টপিকে চলে যাব এটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান এখানে দুইটা দেওয়া আছে আমাদের এই টাইপটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান হুম ত্রিকোণমিতিক কিন্তু এখানে বিপরীত ত্রিকোণমিতির কিছু নাই দেখো এখানে একটা ত্রিকোণমিতিক সমীকরণ আছে তাই না sin আর সংক্রান্ত চলক কে x আসলে একটা কোণ তোমাকে যেটা করতে হবে এই x এর ভ্যালুটাই বের করতে হবে এই x এর ভ্যালুটাই বের করতে হবে বুঝছো x একটা কোন এই x ভ্যালুটাই বের করতে হবে এখন এই অঙ্কগুলা দুই টাইপের হতে পারে প্রথম টাইপে তোমাকে কোনো সীমা দেওয়া থাকবে না খেয়াল করো জাস্ট এটা সমাধান করতে বলছে এক্স এর কোনো রেঞ্জ দেওয়া আছে না তো তোমাকে যেটা করতে হবে এক্স এর সাধারণ মানটা বের করতে হবে এক্স এর সাধারণ মান কেমন ধরো এরকম টুয়াইস এন পাই প্লাস মাইনাস প্লাস মাইনাস পাই বাই থ্রি প্লাস পাই বাই সিক্স ধরো এরকম কিছু একটা আসবে এটা সমাধান করলে হয়তো ঠিক আছে এরকম কিছু একটা আসবে এটা সাধারণ মান স্পেসিফিক কোনো কিন্তু ভ্যালু হয় নাই এক্স এর কি সাধারণ মানটা বের করছো না যেখানে এন বিলংস টু জেড তুমি এনের এর ভ্যালু চেঞ্জ করে করে এক্স এর পৃথিবীর যত যত মান হওয়া সম্ভব সবগুলাই বের করতে পারবে ঠিক আছে এর পরেরটা হচ্ছে তোমাকে একটা সীমা দেওয়া থাকবে খেয়াল করো একটা সীমা দেওয়া আছে এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে এক্স এর যে সমস্ত সমাধান এই রেঞ্জে আছে অর্থাৎ পাই থেকে পাই এর মাঝে এক্স এর যেই গুলো আছে ওগুলো তোমাকে বের করতে বুঝাতে পারলাম কি খুব একটা পার্থক্য নেই প্রথমটাই তোমাকে এতটুকু করে দিলেই হবে সাধারণ মান পর্যন্ত এতটুকু তো করতে হবেই তারপর এন এর ভ্যালু চেঞ্জ করে করে এন এর ভ্যালু তো পূর্ণ সংখ্যা চেঞ্জ করে করে এই সীমার মধ্যে যে সমস্ত সমাধান আছে সেগুলোও বের করে দিতে হবে তো আমাদের সেকেন্ড যেটা সেকেন্ড টাইপ সেখানে আসলে দুই তিন লাইন এক্সট্রা করতে হয় সাধারণ মান পর্যন্ত তো বের করতেই হবে তারপর এনের এর বিভিন্ন ভ্যালুর জন্য এই সীমার মধ্যে যে সমস্ত মান আছে এক্স এর সেগুলো বের করে দিবা ওকে তো আমরা আপাতত আপাতত এই সীমাগুলা কনসিডার করব না বুঝছো আমাদের যতগুলা টাইপ আমরা সবগুলা টাইপ কি করব সীমা ছাড়া করব সবার লাস্টে গিয়ে দুইটা অঙ্ক দেখব সীমা সহ সীমা সহ যখন রেঞ্জটা দেওয়া থাকবে অঙ্কের কোনো চেঞ্জ নাই টাইপের কোনো চেঞ্জ নাই সবার লাস্টে গিয়ে এই যে এনের ভ্যালুটা আছে না এনের ভ্যালু চেঞ্জ করে করে এই সীমার মধ্যে কোনগুলো আমি বসাই দেবো কাছে বুঝতে পারলাম তো আপাতত সীমা দেওয়া থাকলেও আমরা সীমাগুলা ইগনোর করব ওকে তো আমরা একটু দেখি আমাদের কি কি টাইপ আছে আমাদের প্রথম টাইপ হচ্ছে মিডল টার্ম আচ্ছা তোমরা যখন নর্মাল সমীকরণ সমাধান করতে। তোমাদের মনে আছে কি করা লাগতো উৎপাদকে বিশ্লেষণ করতা না তাই তো এরকম না এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তো এক্স ইকুয়াস টু টু এক্স টু থ্রি তাই না তুমি যখন ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করবা তুমি যখন ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করবে x এর জায়গায় এক্স থাকবে না একটা ত্রিকোণমিতিক রাশি থাকবে তোমার একটা ত্রিকোণমিতিক রাশি থাকবে তো তোমার টেস্টটা থাকবে এরকম কিছু নিয়ে আসা যে ওই ত্রিকোণমিতিক রাশিটা ধরো সাইন টু এক্স ওই ত্রিকোণমিতিক রাশিটা ইকুয়াস টু সামথিং হাফ এরকম কিছু নিয়ে আসা বুঝছো তার মানে এরকম কয়েকটা উৎপাদক নিয়ে আসতে হবে টু সাইন টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ইন্টু ধরো কজ এক্স মাইনাস ওয়ান ইকুয়াস টু জিরো এই যে এরকম কয়েকটা উৎপাদকে নিয়ে আসতে হবে এটাই হচ্ছে তোমার মেইন টার্গেট বুঝে গেল ঠিক আছে এই যে আমরা এরকম উৎপাদকে নিয়ে আসতাম না যখন নর্মাল সমীকরণ সমাধান করতাম যখন ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করব আমার মেইন টার্গেট হবে এক্স তো না এক্স এর জায়গায় একটা ত্রিকোণমিতিক রাশি থাকবে এই রকম উৎপাদক কয়েকটা উৎপাদকের গুণফল ইকুয়াল টু জিরো নিয়ে আসা আনতে পারলেই কাজ ওগুলোই কিভাবে করব সেটা আমি তোমাদের এখন দেখাবো ফার্স্ট টাইপ হচ্ছে মিডল টার্ম মিডল টার্ম মিডল টার্ম তো সবাই বোঝো দেখো এখানে কিন্তু সীমা দেওয়া আছে আমরা আপাতত এটা কনসিডার করতেছি না আপাতত সাধারণ মানটা বের করবো

প্লাস টু মাইনাস ওয়ান কমন নাও ক্লাস টু ইকু জিরো তাহলে কি পরে থাকে বলো তো কমন যায় জিরো এই দুইটার গুণ ফল জিরো হয় এইটা জিরো না হয় ওইটা জিরো এখন কথিটা প্লাস টু ইকুয়াস টু জিরো হলে কথিটার ভ্যালু হচ্ছে মাইনাস টু এখন কস্থিটার ভ্যালু তো জীবনেও মাইনাস এক থেকে ছোট বা এক থেকে বড় হতে পারে না এটা সম্ভব না ঠিক আছে তার মানে তার মানে আমরা লিখতে পারি হচ্ছে তার মানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে টু থিটা মাইনাস ওয়ান ইকস টু জিরো সেখান থেকে কসথিটা ইক টু হাফ কজ কত এর মুখ্যমান কজ ইনভার সাফের মুখ্যমান কত বলো তো পাই বাই থ্রি কস থিটা ইকজ টু কজ পাই বাই থ্রি কস থিটা সমান কজ আলফা হলে মনে আছে ফর্মুলা বলো তো কস থিটা সমান কজ আলফা এটা আলফা এটা থিটা তাহলে আমাদের থিটার ভ্যালু কত টু আইস পাই প্লাস মাইনাস পাই বাই যেখানে এন বিলংস টু জেড এটা লিখতেই হবে না এক নাম্বার কেটে দিবে তো আমরা কি থিটার সাধারণ মানটা বের করে ফেলছি ওকে যদি এই সীমাটা না দেওয়া থাকতো এতটুকুই উত্তর সীমা দেওয়া থাকলে আর দুই লাইন এক্সট্রা করতে হবে পরে পরে সেটা আমরা পরে দেখব বোঝা তো গেছে ঠিক আছে তুমি কি করবা এই যে এরকম কয়েকটা উৎপাদকের গুণফল ইকুয়াল টু জিরো এটাই তোমার মেইন টার্গেট এটা করার জন্য একটা অস্ত্র হচ্ছে মিডল টার্ম তুমি দেখে বুঝতে পারবে যে কখন মিডল টার্ম করা যায় যে দেখে কিন্তু বোঝা যাচ্ছে আর কয়েকটা অঙ্ক আছে তুমি বুঝতে পারবে মিডল টার্ম মানে দ্বিঘাত সমীকরণ থাকবে দ্বিঘাত সমীকরণ থাকবে এবং এক্স এর জায়গায় যে একটা ত্রিকোণমিতিক রাশি থাকবে খেয়াল করো বোঝা যাচ্ছে না ফোর সাইন স্কোয়ার থিটা কস থিটা এরকম প্যার থাকে সাইন কজ এরপর কি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা কট স্কোয়ার মনে পড়ে না কি করবা এই সাইন স্কোয়ারটাকে কজে নিয়ে যাবা দেখো তো কি থাকে দেখো তো কি থাকে ফোর ইন্টু ওয়ান করে দাও তো গুন করে এক পাশে নিয়ে যাও ফোর থিটা প্লাস ফোর কীটা সবকিছু ডান পাশে নিয়ে যাও তাহলে কি করে থাকে ফোর স্কোয়ার

বুঝতে পারলাম মিডেল টার্ম গুলা এর পরেরটা তুমি দেখে বুঝতে পারবা যে একটা দ্বিঘাত সমীকরণ গঠন করা যায় এবং এক্স এর জায়গায় জাস্ট একটা ত্রিকোণমিতিক রাশি থাকবে বলো তো দ্বিঘাতটাকে চেঞ্জ করা লাগবে ট্যান স্কোয়ার কে তুমি সেকেন্ড স্কোয়ারে নিয়ে যাবা তারপর মিডেল টার্ম করে দিবা পারবা না এটা ট্যান স্কোয়ার কে কি লেখা যায় সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান তো ট্যান স্কোয়ার থিটা সমান সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস পরের পেজে সলিউশনটা দেওয়া আছে দেখে নিবা ঠিক আছে পরের পেজে সলিউশনটা দেওয়া আছে এরপরেরটা একই রকম খেয়াল করো তুমি দেখে বুঝতেছো না এটা যে মিডল টার্ম করা যায় সেকে স্কোয়ার আছে টেনেস স্কোয়ার আছে টেন আছে কি করবা একঘাতটাকে তো চেঞ্জ করার উপায় নেই টেন থিটাকে তো সেক থিটাতে নিয়ে যাইতে পারবে না তুমি সেকে স্কোয়ারটাকে টেনে স্কোয়ারে নিয়ে আসো মিডল টার্ম করো কাজ শেষ বুঝতে পারলাম এরপর একটা খেয়াল করো এটা মিডিল টার্মের ফর্মেটেই আছে চারটা পদ মিডেল টার্ম করে কি চারটা পদে ভাঙান লাগে না তাই তো দুইটা পদের গুণফল আর দুটা পদের গুণফল সমান নয় এই সবগুলা পদ এক পাশে নিয়ে আসো দেখো এটা মিডিল টার্মের ফর্মেটেই আছে আপাতত এটা আমরাছি আপাতত ঠিক আছে এক পাশে এনে দেখো মিডল টার্ম করা যায় একটু চেষ্টা করলেই পারবা না পারলে পরের পেজে সলিউশন দেওয়া আছে না পারলে পরের পেজে সলিউশন দেওয়া আছে আমাদের পরবর্তী টাইপ খুবই ইম্পর্টেন্ট টাইপ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে তিনটা স্ট্যাপ আমাদের পরবর্তী টাইপটার আকৃতি দেখতে এরকম টু সি যেখানে এবিসি হচ্ছে বিভিন্ন ধ্রুবক একটা শর্ত আছে একটা শর্ত আছে সেই শর্তটা হচ্ছে রুটার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ভ্যালুটা সি থেকে সি থেকে বড় বা সমান সি থেকে বড় বা সমান একটু কম্পেয়ার করো তো একটু কম্পেয়ার করো এর ভ্যালু কত এখানে না এর ভ্যালু কত তো ওই শর্তটা মানে কি না রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট অভার অফ ওয়ান প্লাস থ্রি কত টু এটার ভ্যালু কিন্তু রুট টু থেকে বড় তো ওটা মানতেছে তো এই টাইপের আমাকে কি করা লাগবে

তারপরের কাজ লেফট সাইডে তুমি এই দুইটা ফর্মুলার কোনো একটা ফর্মুলা ভাঙাবো কজ এ মাইনাস বি বা কজ এ প্লাস বি মনে আছে নিশ্চয়ই ফর্মুলা দুইটা কি হবে বলো তো ফর্মুলা দুইটা এরকম কজ এ কজ বি মাইনাস না এখানে তো প্লাস সাইন এ সাইন বি আর কজ এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে কজ এ কজ বি

থ্রি থেকে আমরা বলতে পারি এখন একবার প্লাস নিয়ে ক্যালকুলেট করবা একবার মাইনাস নিয়ে ক্যালকুলেট করবা বুঝছো তুমি যদি প্লাস নিয়ে ক্যালকুলেট করো আমাদের যেটা আসে এক্স ইকুয়াস টু একটু ক্যালকুলেট করো

প্রসেসটা আবার বুঝাই খুবই ইম্পর্ট্যান্ট একটা টাইপ আকৃতিটা দেখতে কেমন এরকম এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইকুয়াস টু সি যেখানে রুট ওভার অফ এ প্লাস বি স্কোয়ার ভ্যালু এর থেকে বড় বা সমান হয় লাগবে এটা কেন বলো তো কারণ রাইট সাইডের জিনিসটা কজ হইতে হবে লেফট সাইডে আমি কজ আনবো না রাইট সাইডেও কজ এখন এটার ভ্যালু যদি সি এর থেকে ছোট হয় তাহলে রাইট সাইডের জিনিসটা একের থেকে বড় হয়ে যায় একের থেকে বড় তো কজের ভ্যালু হবে না বুঝতে পারলাম ঠিক আছে এই শর্তটা মানা লাগবে আমার প্রথম স্টেপ দুই পাশকে রুট অফ স্কোয়ার প্লাস বি দিয়ে ভাগ করা করলাম এই যে দুই দিয়ে ভাগ করলাম এটাকে দুই দিয়ে ভাগ করলে ওয়ান বাই রুট টু থাকে সেকেন্ড স্টেপ হচ্ছে লেফট সাইডে এই দুইটা ফর্মুলার কোনো একটা ভাঙানো ভাঙায় ফেললাম তারপর জাস্ট মুখ্য মানে ফর্মুলাটা করে দিচ্ছি কাছিস বোঝা গেল পরেরটা দেখো তো একই টাইপ না একই টাইপ না কি দিয়ে ভাগ করবো বলো তো বলো তো কি দিয়ে ভাগ করবো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার অফ এ স্কোয়ার হয় তিন প্লাস বি স্কোয়ার কত এক দুই এই যে দুই দুইয়ের ভালো কিন্তু এক থেকে বড় কি দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করো তো রুট থ্রি বাই টু কজ এক্স প্লাস হাফ সাইন এক্স ইক টু উপাশেও দুই দিয়ে ভাগ করতে হবে হাফ এবার জাস্ট ফর্মুলা ভাঙাও

পরের পেজে করা আছে তুমি বুঝতে পারছো তো এখানে ডিটেলসে করা আছে পরেরটা এই টাইপ কিন্তু ইম্পর্টেন্ট তুমি দেখতেই পারতেছো কতবার আসছে কি দিয়ে ভাগ করবা রুট টু দিয়ে ভাগ করবা পরের পেজে ডিটেলস সলিউশন দাও এর পরেরটা খেয়াল করো আচ্ছা এর পরের টাইপ হচ্ছে কজ আর সাইনে রূপান্তর এটা আমাদের তিন নাম্বার টাইপ তিন নম্বর টাইপ কি কজ আর সাইনে রূপান্তর কজ আর সাইনে রূপান্তর তুমি যদি দেখো মিডেল টার্মও যাচ্ছে না আগের ফর্মেটেও পড়তেছে না এবং উদ্ভর জিনিসপত্র সেক কট ট্যান কোসেক এগুলা আছে এগুলার অত ফর্মুলাও নাই। তুমি যেটা করবা তুমি যেটা করবা সাইন কজে কনভার্ট করে দিবা এই যে খেয়াল করো কট আর ট্যান আছে এগুলো তো সরাসরি ফর্মুলা নেই তুমি সাইন কজে কনভার্ট করে দাও তো এটাকে সাইন কজে যদি কনভার্ট করো কট থিটাকে কি লেখা যায় আমাকে বলো তো কস থিটা বাই সাইন থিটা সাইন থিটা কস থিটার অনেক ফর্মুলা আছে কট টু থিটার ফর্মুলা তুমি শিখছো না সাইন টু থিটার ফর্মুলা আছে কস টু থিটার ফর্মুলা আছে তো সাইন কজে কনভার্ট করে দিবা সাইন থিটা বাই কস থিটা আর ওদিকে হচ্ছে টু এখন তুমি যদি নিচে লসাগু করো কি থাকে আমাকে বলো তো সাইন থিটা কস থিটা উপরে থাকে হচ্ছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকস টু টু কিছু কি খেয়াল করতেছ উপরে একটা ফর্মুলা না আমাকে বলো তো উপরে কার ফর্মুলা কস টু থিটার ফর্মুলা নিচে কি ফর্মুলা হ্যাঁ এই টুটাকে নিচে পাঠিয়ে দাও টু সাইন থিটা কস থিটা খেয়াল করছ টু সাইন থিটা কস থিটা ইকস টু কত ওয়ান তাহলে কস টু থিটা by sin 2 theta cos 2 theta by sin 2 theta এটার ভ্যালু কত 1 উল্টাইলে কি আসবে tan 2 theta এর ভ্যালু 1 তোমার টার্গেটই কি এরকম কিছু একটা নিয়ে আসা না এক পাশে একটা ত্রিকোণমিতিক অনুপাত আর এক পাশে একটা ভ্যালু তাই তো তোমার কাজই হচ্ছে এরকম এরকম নিয়ে আসতে পারলেই কাটছিস উৎপাদকে ভাঙানোর পরে স্টেপই তো এটা আসে তাই না

প্লাস পাই বাই এইট যেখানে সবাই আমাকে বলো তো সেমভাবে আরও একটা অঙ্ক দেওয়া আছে ওকে সেক আছে সেক দিয়ে তো হয় না কোনো ফর্মুলা আছে না তুমি কি করবা কজে কনভার্ট করে নিবা পরের পেজে সলিউশন দেওয়া আছে না পারলে দেখে বুঝতে পারলাম তো এরপরটা বেশি পরে চলে গেছে দেখো কমন নাও কাটছে তাই না সাইন টু থিটার ফর্মুলা কি আমাকে বলতো টু সাইন থিটা ক্লাস থ্রি সাইন থিটা ইকুয়াস টু জিরো সাইন থিটা কমন নাও টু তো হয় এটার ভ্যালু জিরো না হয় ওটার ভ্যালু জিরো তো আমরা লিখতে পারি বা সাইন থিটা কত আসে বলতো তো মাইনাস থ্রি বাই টু জীবনেও হবে না তাহলে সাইনথিটার ভ্যালু জিরো সাইনথিটার ভ্যালু জিরো হলে থিটার ভ্যালু কত আমাকে বলতো এন পাই তাই না এগুলো কিন্তু ফর্মুলা হ্যাঁ ফর্মুলাগুলো মনে রাখতে হবে ফর্মুলাগুলো মনে রাখতে হবে এর একই রকম তুমি টু থিটা মানে কি সাইন টু থিটা তার হোল স্কোয়ার সাইন টু থিটার ফর্মুলা ভাঙাও কমন নাও কাছে ওকে পরের পেজে ডিটেলস সলিউশন দাও আছে না পারলে পরের পেজ থেকে দেখে নিবা না পারলে পরের পেজ থেকে দেখে নিবা বুঝতে পারলাম একই রকম আরেকটা অঙ্ক কোসেক কট এগুলার তো কোনো ফর্মুলা নেই এগুলো কোনো ফর্মেটেও যাইতেছে না সাইন কজে কনভার্ট কর নিবা ওয়ান বাই সাইন কটকে নিবা কস বাই সাইন তারপর খুব ইজিলি সুন্দর করে একটা ফর্মুলায় পড়ে যাবে দেখো পরের পেজে সলিউশন দেওয়া আছে কোসেককে ওয়ান বাই সাইন কটকে সাইন তারপর এখানে আসছো এটা খুবই পরিচিত একটা ফর্মেট বুঝছো ওয়ান প্লাস কস থিটা আর নিচে হচ্ছে কি সাইন থিটা ওয়ান প্লাস কস থিটাকে কি লেখা যায় টু কজে স্কোয়ার থিটা বাই টু আর নিচে হচ্ছে এটা কাটাকাটি দাও কট থ্রিটা আসছে এই যে আমাদের কাঙ্ক্ষিত ফর্ম্যাট চলে আসছে না বলতো আমাদের কাঙ্ক্ষিত ফর্ম্যাট কি ছিল এক পাশে একটা ত্রিকোণমিতিক রাশি আর এক পাশে একটা ধ্রুবক তারপর কি কাছে বুঝতে পারলাম ডান পাশের জিনিসটাকে মুখ্যমান হিসেবে প্রকাশ করবে তারপর কাছে একই রকম আরেকটা দেখছো কট ট্যানস এগুলো তো কোন ফর্মুলা নেই কি করবা সাইন কজে নিয়ে যাবা তো তুমি যদি সাইন কজে নিয়ে যাও আমাকে বলো তো কট থিটা কি হবে cos থিটা বাই sin থিটা প্লাস tan থিটা কি হবে সাইনথিটা বাই cos থিটা আর sec থিটাকে কি লেখা যাবে 2 বাই cos থিটা 2 বাই cos থিটা তাই তো এরকমই তো কিছু একটা তাই না এবার লসাগু করো তুমি যদি লসাগু করো নিচে কি থাকবে আমাকে বলো তো sin থিটা নিচে থাকবে সাইনথিটা থিটা cos থিটা উপরে কি cos স্কয়ার থিটা প্লাস সাইন আর ওদিকে আসবে টু বাই কত আমাকে বলতো এটার ভ্যালু হচ্ছে কস থিটা আর ওদিকে থাকে হচ্ছে টু সাইন থিটা কসথিটা এক নিয়ে কমন্য বুঝছো ওটা যদি ওই পাশে নিয়ে যাও তাহলে যেটা থাকে টু সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াস টু জিরো তো তুমি যদি এখন কমন নাও কমন নাও পরে থাকে টু থিটা দেখছো দুইটা উৎপাদকের গুণ ফল আকারে প্রকাশ করছে এবং ডান পাশে জিরো এটা ইন্টু এটা জিরো তো হয় এটা জিরো না হয় ওটা জিরো হয় এটা জিরো না হয় ওটা জিরো বুঝতে পারলাম তো কাজ টু জিরো তাহলে থিটার ভালো কত তো

এটা কখন যখন তোমাকে কোনো সীমা দেওয়া থাকবে না কিন্তু এই অঙ্কের সীমা দেওয়া আছে আপাতত সীমা সীমা দেওয়া থাকলে কি করব। ঠিক আছে তো আমাদের সাইন কজ এর রূপান্তর এই টাইপটা শেষ এখন টাইপটা দেখবো সেটা হচ্ছে টেন এর টাইপ টেন টেন এর বিভিন্ন ফর্মুলা আছে বিভিন্ন ফর্মুলা দিয়ে তুমি করতে পারো তবে প্রথম ওয়ে হচ্ছে এই অঙ্কটা খেয়াল করো খুবই ইম্পর্টেন্ট অনেক জায়গায় আসছে এটা অনেকগুলো ওয়েতে করা যায় তুমি সাইন কজে রূপান্তর করে করতে পারো দেখো তো তুমি যদি সাইন কজে রূপান্তর করো উপরে কি থাকে সাইন টু থিটা বাইকিটা সাইন সাইনথিটা বাই কস থিটা না আমাকে বলো তো সাইন থিটা বাই কস থিটা ওয়ান কিছু ধরা পড়তেছে

এবার কজ এ a sin b তো ফর্মুলা যদি ভাঙাও কজ এ প্লাস 0 আমাদের কাঙ্ক্ষিত ধ্রুবক এটাই তো কাঙ্ক্ষিত তাহলে আমরা কি বলতে পারি থ্রি থিটা ইকুয়াস টু টুয়াইন প্লাস ওয়ান যেখান থেকে থিটার ভ্যালু কত টুয়াইস এন ঠিক আছে একটা ইম্পর্টেন্ট কথা এই যে সাধারণ মান আসছে এই সাধারণ মান যে সবার সেম আসবে এরকম না এক একজন এক এক প্রকাশ করতেই পারে তো সাধারণ মান এক একজনের এক এক রকম আসতে পারে কিন্তু আমি যদি বলি একটা সীমার মধ্যে বললাম জিরো থেকে জিরো থেকে তিনশো ষাট অর্থাৎ টু পাই এর মাঝে থিটার যে ভ্যালুগুলা আছে ওগুলো বের করো ওগুলা সবার জন্য সেম হবে ধরো আমি দশজনকে একটা অঙ্ক করতে দিলাম এই সাধারণ মানটা দশ জনের দশ রকম হইতে পারে কিন্তু আমি যদি বলি জিরো থেকে টু পায়ের মাঝখানে এটার যে সমস্ত সমাধান আছে সেগুলো বাইর করো সেগুলো সবার ক্ষেত্রে সেম হওয়া লাগবে এখন সেই অঙ্কটা আমি একটু অন্যভাবে করলাম কিভাবে এই যে টেন টু থিটা আছে না টেন টু থিটার তো একটা ফর্মুলা আছে মনে পড়ে টু টেন থিটা বাই ওয়ান থিটা ওটা ভাঙাই দিলাম খেয়াল করো এই অঙ্কটাই অন্যভাবে ট্যান টু থিটার ফর্মুলা ভাঙাইছি খেয়াল করছো তারপর গুণ করছে একটা দীঘাত সমীকরণ আসে দীঘাত সমীকরণটা সমাধান করে আমি থিটার ভ্যালু পাইলাম এইটা আলাদা কিন্তু খেয়াল করছো এন পাই প্লাস মাইনাস পাই বাই সিক্স এখানে একরকম আসছে টুয়াইস এন প্লাস ওয়ান পাই বাই সিক্স আলাদা রকম আসছে দুটো দেখতে আলাদা বাট আসলে সেম জিনিস তুমি যদি দেখো শূন্য থেকে তিনশো ষাটের মধ্যে এখানে যেই যেই ভ্যালু পাওয়া যাবে ওখানে সেম সেম ভ্যালু পাওয়া যাবে

থিটা ইকোয়াজ টু টুয়াইস এন্ড প্লাস ওয়ান বাই বাই আঠারো বাই বাই আঠারো আমাদের অ্যান্সারকে সি সি নাম্বার খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখতে কোনো ফর্মুলার মতো লাগতেছে ফর্মুলার অংশগুলা ছিন্ন বিচ্ছিন্ন করে রাখা আছে একটু টাকাও তাহলে বুঝতে পারবে কোনো ফর্মুলার মতো লাগতেছে কিংবা কোনো ফর্মুলার অংশ টুকরা টুকরা করে ফেলে রাখছে খেয়াল করস খেয়াল করা উচিত টেন এক্স প্লাস টেন টু এক্স এই দুইজনকে আমি এক পাশে রাখলাম বাকিদেরকে অন্য পাশে নিয়ে গেলাম ওয়ান রাইট সাইডে যে জিনিসটা আছে ওটা সাইডে নিয়ে আসো ভাগ করে দাও ওটা দিয়ে তাহলে উপরে কি থাকে আমাকে বলো তো টেন এক্স প্লাস টেন্স নিচে কি থাকে ওয়ান মাইনাস টেন এক্স ইন্টু টেন টু এক্স আর রাইট সাইডে থাকে ওয়ান এবার বলো মনে পড়ছে কোন ফর্মুলা এটা কার ফর্মুলা tan a plus b এর ফর্মুলা না tan 3x আমাদের কাঙ্ক্ষিত ফরম্যাট চলে আসছে না একটা ত্রিকোণমিতিক রাশি লেফট সাইডে রাইট সাইডে একটা ধ্রুবক এখন কি ওই মুখ্য মানের ফর্মুলা tan 3x সমান 1 tan কত এর ভ্যালু 1 মুখ্য মানটা কত π/4 tan π/4 সুতরাং আমরা লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে থ্রি এক্স ইকোয়াস টু এন পাই প্লাস পাই বাই ফোর তোমার লাগবে কিন্তু এক্স এর ভ্যালু এক্স ইকোয়াসটা হবে এন পাই বাই থ্রি প্লাস পাই বাই টুয়েলভ যেখানে এন বিলংস টু সেট বুঝতে পারলাম এখন এরকম অনেক অঙ্ক আছে এই ওয়ানের জায়গায় রুট থ্রি দিয়ে দিলাম তাহলে চেহারাটা একটু চেঞ্জ হয়ে যাবে রাইট সাইডে একটা রুট থ্রি পরে থাকবে তাই না এরকম চেঞ্জ করে করে অঙ্ক দেওয়া যায় খেয়াল করছো এটার আগে একটা রুট থ্রি দিয়ে দিস বিয়োগ করে সেম প্রসেস আসবে মুখে মুখে তুমি করতে পারবা তাই না আমাকে বলো তো এটা যদি ওই পাশে যায় বলো তো কি হবে এটাকে ওই পাশে পাঠাও নিচে ভাগ করো টেন থ্রি এর হলো ওয়ান বাই রুট থ্রি হবে তাই না ধরতে পারছ আচ্ছা পরের পেজে সলিউশনটা দেওয়া আছে ঠিক আছে একই রকম আরো একটা অঙ্ক করে নিবা করে নিবা আমাদের পরের টাইপ আমাদের পরের টাইপ হচ্ছে সাইন বা কজ সম্বলিত পদ যোগ বা বিয়োগ আকারে থাকবে সাইন বা কজ সম্বলিত পদ যোগ বা বিয়োগ আকারে থাকবে এগুলা থাকলে তুমি যেটা করবা তুমি যেটা করবা তোমাদের মনে আছে সাইন সি প্লাস সাইন ডি এরকম চারটা ফর্মুলা ছিল ওই চারটা ফর্মুলার কোন একটা অ্যাপ্লাই করতে হবে তারপর কস সি প্লাস কস ডি দেখে নিবা ফর্মুলা গুলা কস ডি আর হচ্ছে কস মাইনাস কস ডি হুম আমি স্লাইডে দিয়ে দিব না ফর্মুলা গুলা এই চারটা ফর্মুলার কোন একটা ফর্মুলা এপ্লাই করতে হবে যখন দেখবা যোগ আকারে আছে যোগ আকারে আছে ওকে ফর্মুলা গুলা মানে যখন এপ্লাই করবা ছোটটার সাথে বড়টা এই কম্বিনেশনটা নিবা ঠিক আছে দেখো অনেকগুলা কস পদ যোগাকারে আছে অনেকগুলো কস পথ যোগাকারে আছে তাহলে এখানে কোন ফর্মুলা হবে কস্তি প্লাস কস্তি কস্তি প্লাস কস্তি এর ফর্মুলা এখন কোনটার সাথে কোনটা অ্যাপ্লাই করবা মনে রাখবা ছোটটার সাথে বড়টা x সবচেয়ে ছোট না সবচেয়ে বড় কে 3x এই দুইটা তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো কস্তি প্লাস কস্তি তাহলে দেখবা কমন যায় এই দুটা ফর্মুলা অ্যাপ্লাই করলে মাঝখানেরটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে বুঝতে পারলাম ছোটটার সাথে বড়টা তো cos t cos d ফর্মুলা যদি ভাঙা cos t cos d এর ফর্মুলা কি মনে আছে 2 cos 2 cos c plus d 2, 2 cos c d 2 cos c d 2 cos এর মধ্যে নেগেটিভ আসলে ম্যাটার করে না প্লাস cos 2x equals to 0 এখানে একটা ইমপ্লাইস চিহ্ন বুঝতে পারলাম তাহলে দেখো তো কি পরে থাকে 2 cos

বুঝতে তো পারলাম সবাই একটা জিনিস মিসিং সেটা হচ্ছে এন বিলংস টুড এটা লিখতে হবে আচ্ছা আবার বলতেছি যখন তুমি দেখবা সাইন বা কজ সম্বলিত পদ যোগ আকারে আছে তখন এই চারটা ফর্মুলার কোন একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে তুমি দেখেই বুঝবা কোনটা অ্যাপ্লাই করতে হবে ছোটটা আর বড়টা অ্যাপ্লাই করবা ছোটটার সাথে বড়টার জোড়া বাঁধবা এলে ঠিকবা মাছখানেটা অটোমেটিক্যালি হয়ে গেছে তারপর কমন নিয়ে উৎপাদক বিশ্লেষণ सेम কাহিনী দেখো তো কজ এর জায়গায় সাইন তুমি বুঝতে পারছো সাইন সি প্লাস সাইন ডি ভাগা বা এই দুইজনের জন্য তারপর বাকি কাজ পুরাপুরি আগের মতো এখানে কর আছে এখানে কর আছে দেখে নিবা এখানে কর আছে দেখে নিবা এর পরেরটা আমাকে বলো তো কি করবা আমাকে বলো তো কি করবা এই যে কস সি কস এক একপাশেই আছে ওই পাশে কি সাইন

কি হয় বুঝতে পারলাম আর ওইটাকে এক পাশে নিয়ে আসো দেখো কমন যায় নাও কি পরে থাকে টু সাইন থ্রি থিটা মাইনাস ওয়ান এরপর তো পারবাই হয় এটা জিরো না হয় এটা জিরো সেটা ধরে সলিউশনটা বের করে ফেলবা বুঝতে পারলাম পরেরটাই যাচ্ছি এখন আগুন বেগে যাব দেখো রুট টু কস থ্রি থিটা মাইনাস কস থিটা টু ফাইভ থিটা কি মনে হচ্ছে সরাসরি কিন্তু ফর্মুলা ভাঙানো যায় এই রুট টুটা জ্ঞানজাম করতেছে এই রুট টুটা জ্ঞানজাম করতেছে কি করবা এটাকে এক পাশে রেখে দাও রুট টু কস থ্রি থিটা বাকি দুইটাকে অন্য পাশে নিয়ে ফর্মুলা ভাঙাই দাও কস ফাইভ থিটা প্লাস থিটা এখানে কস সি এর ফর্মুলা ভাঙালে কস থ্রি আসবেই খেয়াল করো এখানে তুমি যদি কস সি এর ফর্মুলা ভাঙাও তাহলে কস থ্রি আসবেই তারপর কি করবা কমন নিয়ে উৎপাদকে বিশ্লেষণ কাটছিস পরের পেজে সলিউশনটা দেওয়া আছে দেখে নিবা দেখে নিবা এরপর অঙ্ক ইম্পর্টেন্ট একটা অঙ্ক দুইটা তিনটা স্টার্ট দাও এটাও করে দিব না বুঝতে পারতেছো কি আছে এখানে সাইন বা কজ সম্বলিত পদ যোগ আকারে আছে সাইন কজের সাথে সাইন কজ তো সাথে সূত্র নাই আছে না কার সূত্র আছে বলতো সূত্র আছে হচ্ছে মানে একসাথে গুলো একসাথে আসতে হবে কেমনে আনবা এখানে তো কজ এক্স আছে ওই পাশে একটা কজ এক্স আছে না নিয়ে আসো কজ এক্স মাইনাস কজ টু এক্স তারপর ওই পাশে একটা সাইন টু এক্স ছিল এই সাইনটারে ওই পাশে পাঠিয়ে দাও

আমরা কি কাহিনী করছি যখন সাইন বা কস যোগ আকারে থাকতো খেয়াল করিল সাইন বা কস যোগ আকারে থাকতো আমরা কি করছি সাইন সি প্লাস সাইন বা কস এই চারটা ফর্মুলার কোন একটা ফর্মুলা দিয়ে ওই যোগ আকারের পদগুলা গুণাকারে আনছি খেয়াল করে এই পদগুলা গুণ আনছি তারপর কমন নিয়ে উৎপাদক বানাইছি এবং রাইট সাইডে জিরো ছিল তারপর উৎপাদকগুলার প্রত্যেকটা ইকুয়াল টু জিরো ধরে আমরা সমাধান করে ফেলছি এটা কি যখন যোগ আকারে ছিল সাইন বা এইবার 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 যদি সাইন বা কস গুণ আকারে থাকে কোয়েশ্চেনটা পড়ো খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তিনটা স্টার দাও চারটা পাঁচটা পাঁচটা স্টার তোমাদের বোর্ডে আসছে এটা বলে দিলাম কোনো না কোনো বোর্ডে যদি গুণ আকারে থাকে এই গুণ আকারে থাকলে তো সহজ খুবই অলরেডি তো উৎপাদকে ভাঙানোই আছে ঝামেলা হয়ে গেছে একটা ডান পাশে তো শূন্য নাই ডান পাশে শূন্য এলে খুবই সহজ ছিল কজ এক্স জিরো বা কজ টু এক্স জিরো বা কজ থ্রি এক্স জিরো এই ডান পাশের মানটাই ঝামেলা করতেছে ডান পাশের মানটা সরাইতে হবে তো যখন গুণাকারে থাকবে তখন কোন ফর্মুলা ভাঙাবা ওই চারটা ফর্মুলা টু সাইন এ সাইন বি টু কজ এ কজ বি মনে আছে বলতো বলতো ওই উল্টা প্রসেস টু কজ এ কস বা টু সাইন এ কস এই তিনটা ফর্মুলার কোনো একটা ফর্মুলা ভাঙাবা ফর্মুলা ভাঙানোর সময় খেয়াল রাখবা ছোটটার সাথে বড়টা জোড়া বাতাবা ছোটটার সাথে বড়টা দেখো ফোর কজ এক্স কজ টু এক্স কজ এক্স কোন ফর্মুলাটা যাবে কজ এ কস বি ফর্মুলা টু কজ এ কস বি ফর্মুলা জোড়া কার সাথে কাকে বাঁধাবা আমাকে বলো তো এটার সাথে এটা বাঁধাবা তো একটু লিখি ফোর তো ফোর না লিখে আমি এভাবে লিখি টু কস টু এক্স মাঝখানের টারে বাইর করে নিয়ে আসলাম ওকে ফর্মুলায় ভাঙানোর দরকার নেই বাকি দুইটারে ভাঙাবা তাহলে কি পরে থাকবে ইন টু টু এক্স কস থ্রি এক্স ছোটটা আর বড়টাকে জোড়া বাঁধানোর সুবিধাই হচ্ছে এই দুটাকে ফর্মুলা ভাঙলে দেখবে এটা ফেরত আসতেছে তারপর কমন টমন নেওয়া যাবে তো ফর্মুলা ভাঙাই দেখো কি থাকে টু কস টু এক্স

গুণ করে দাও গুণ করলে কি হয় আমাকে তো টু টু এক্স ইন্টু ডান পাশে একটা আছে এই নিয়ে আসো মানে ডান পাশের যে ওয়ানটা ওই তো জ্ঞান করতেছিল ওখানে জিরো হলে তো অঙ্ক তো পান্তা ভাত বাচ্চারাও পারবে তো ওটাই এক পাশে নিয়ে আসো টু জিরো আমাদের ডান পাশে কাঙ্ক্ষিত জিরো আসছে এখন এই জিনিসটাকে উৎপাদক ভাঙা কোন কিছু চোখে পড়তেছে উৎপাদকে ভাঙানো মানে কমন নেওয়া মিডিল টার্ম মানেও কিন্তু কমন নেওয়াই তাই না এটা কিসের ফর্মুলা বলো তো cos 4x এখানে একটা cos 4x আছে কমন নি বা কাটছে বুঝছো এই যে এটা কার ফর্মুলা cos 4x এখানে একটা cos 4x আছে বুঝতে পারলাম তো 2 cos 4x cos 2x আগে পরে লিখলাম আর কি cos 2x

একসো আসছে দুইটা উৎপাদকের গুণফল 0 তাই না তো হয় এটা 0 না হয় ওটা 0 হয় এটা 0 না হয় ওটা 0 এখন তো আমাদের কাজ হয়ে গেছে তো আমরা বলতে পারি আমরা বলতে পারি হয় cos 4x 0 বা 2 cos 2x 1 0 এখান থেকে সেখান থেকে আমাকে বলতো ফোর হয়ে গেছে এখানে কস টু এক্স এর ভ্যালু কত আমাকে বলতো কস টু এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ তাহলে মুখ্যমান কত cos কত এর ভ্যালু মাইনাস হাফ cos টু পাই বাই সেখান থেকে আমরা বলতে পারি টুয়াইস এক্স দিয়ে ভাগ করো কাজ শেষ আমরা সাধারণ সমাধান বের করছি যদিও এই অঙ্কে কিন্তু সাধারণ সমাধান চাই নাই কি চাইছে পরে দেখবো বিলংস টু সেট যদি এটা না দিত তাইলে এটা করতাম বুঝতে পারলাম ঠিক আছে তো পরেরটা দুটা সাইন গুনাকারে আছে ঝামেলা কে করতেছে ওই যে ওয়ান এই ওয়ান না থাকলে কিন্তু অঙ্ক খুবই সহজ এই ওয়ানটাকে সরাইতে হবে টু সাইনে সাইনবি ফর্মুলা ভাঙো একপাশে নিয়ে আসো ফর্মুলাই তোমাকে বলে দেবে কি করা লাগবে ওকে অঙ্কটাই তোমাকে পথ দেখাবে না পারলে পরের পেজে সলিউশন আছে না পারলে পরের পেজে সলিউশন আছে ঠিক আছে তো আচ্ছা এখন আমরা যতগুলো অঙ্ক করছি কোনোটার মধ্যেই আমরা এটা কনসিডার করি নাই এটা কনসিডার করি নাই এখন এটা দেওয়া থাকলে এটা অবশ্যই কনসিডার করতে হবে আমরা এখন সেই টাইপটাই যাব কোণের সীমা দেওয়া থাকলে কি করবা আগের অঙ্কগুলো যেভাবে করছো পুরাপুরি সেভাবে করবা সাধারণ সমাধান পর্যন্ত আসবা তারপর তারপর এন এর ভ্যালু চেঞ্জ করে করে দেখবা কোন কোন মানগুলা এটার মধ্যে এটার মধ্যে এক্স এর যে যে ভ্যালুগুলা পাওয়া যায় সেগুলা জাস্ট বের করে ফেলবা সেগুলা জাস্ট বের করে ফেলবা ঠিক আছে তো এটা দেওয়া আছে তুমি কি করবা জাস্ট সাধারণ ওয়েতে কেমনে করবা বলো তো 1 বাই √2 দিয়ে ভাগ করতে হবে এটা কোন টাইপ মনে আছে a cos θ b sin θ c এই টাইপ সো ফার্স্ট একদম আগের মতো কোনো পার্থক্য নাই সাধারণ সমাধান পর্যন্ত একদম আগের মতো তুমি কি করে আসবা সাধারণ সমাধান পর্যন্ত একদম আগের মতো করে আসো সেখান থেকে আমরা বলতে পারি তাহলে দেখো কস থিটার ভ্যালু যদি ওয়ান হয় কসথিটার ভ্যালু যদি ওয়ান হয় তাহলে থিটার ভ্যালু কত মনে পড়ে এক্স মাইনাস পাই বাই ফোর টু এর কত টুয়াইস এন পুরাপুরি আগের মতো এখন তোমাকে যেটা করতে হবে এন এর ভ্যালু চেঞ্জ করে করে এক্স এর যে সমস্ত মান এই সীমায় আছে সেগুলা বের করতে হবে তাই বুঝছো এটা হচ্ছে সাধারণ সমাধান এখানে কোটি কোটি মান পাওয়া সম্ভব এন এর ভ্যালু তো পূর্ণ সংখ্যা কোটি কোটি পূর্ণ সংখ্যা বসায় কোটি কোটি মান পাবা তো তোমাকে যেটা করতে হবে এন এর বিভিন্ন ভ্যালু বসায় এই সীমার মধ্যে যে সমস্ত মান আছে সেগুলো দুই বিশিষ্ট একটা ছক দুই সারি বিশিষ্ট একটা ছক ঠিক আছে এই শাড়ির এই শাড়ির উপরে থাকবে হচ্ছে কোনটা না উপরে থাকবে হচ্ছে এন এন এর ভ্যালু তো চেঞ্জ করবা আর নিচে থাকবে কোনটা কোন কত এক্স বুঝাতে পারলাম বুঝাতে পারলাম তো ঠিক আছে এখন যেটা করবা এন এর ভ্যালু শূন্য থেকে শুরু করবা এন এর ভ্যালু শূন্য তাহলে এক্স এর ভ্যালু কত পাই বাই ফোর দেখো পাই বাই ফোর কিন্তু এই সীমার মধ্যে তার মানে এটা একটা ভ্যালিড আনসার তারপর এন এর ভ্যালু বাড়াতে থাকবে এক করে এন এর ভ্যালু যখন এক হবে তাহলে দেখো তো কত হয় টু পাই প্লাস পাই বাই ফোর তাই না চার দু আট নাইন পাই বাই ফোর হয়ে গেছে এটা কি সীমার মধ্যে এই সীমার মধ্যে না পাই থেকে অনেক বড় হয়ে গেছে তো এটা বাদ বাড়াইতেছিলা যখনই দেখছো বাড়াইতে গিয়ে সীমার বাইরে চলে গেছে আর বাড়াবা না তার মানে ওইদিকে আর যাওয়ার দরকার নেই এখন কমাবা শূন্য থেকে আবার কমানো শুরু কর শূন্য থেকে এক কমাও তাহলে কত হয় মাইনাস না আমাকে বলো তো শূন্য থেকে এক কমাও মাইনাস শূন্য থেকে শুরু করবা একবার সামনের দিকে যাবা পেছনের দিকে যাবা যখনই দেখবা সীমার বাইরে চলে গেছে ব্লড তারপর পেছনের দিকে আসা শুরু করবে তো এর জায়গায় যদি মাইনাস অন বসাও মাইনাস টু মাইনাস টু প্লাস পাই বাই ফোর যেটা হয় মাইনাস সেভেন পাই বাই ফোর এটাও কিন্তু সীমার বাইরে চলে গেছে তার মানে দুই দিকেই ব্লকড হয়ে গেছে আর যাওয়ার দরকার নেই একটাই সমাধান একটাই সমাধান সেটা কত পাই বাই অনেকগুলো সমাধানও আসতে পারে আমরা আরেকটা সলিউশন দেখি আরেকটা অঙ্ক দেখি এখন আমরা দেখব এইটা কিন্তু মাত্রই করে করে আসছে আসছে ছাড়া 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 তো তো যখন সীমা সীমা দেওয়া থাকবে আমি তোমাকে কি বলছিলাম করছো করতেই হবে সাধারণ সমাধান ফার্স্টে বের করতে হবে তারপর সেখান থেকে এন এর ভ্যালু চেঞ্জ করে করে এক্স এর যে সমস্ত মান এই সীমার মধ্যে আছে তাদের মান বের করতে হবে তো এটার প্রথম পার্টটুকু কিন্তু আমরা অলরেডি করে ফেলছি তাই না একটু আগেই এখানটায় আচ্ছা একটু ভুল হয়েছিল এখানে আসলে ফোর না খেয়াল করছো এটা আসলে ফোর না এটা আসলে টু একটু ক্যালকুলেশন মিস্টেক হয়েছে যারা ধরতে পারছো খুবই ভালো ওকে তো আমি এই পার্টটুকু কপি করে জাস্ট নিচে নিয়ে আসি কারণ এতটুকু তো লাগবেই তাই না এতটুকু তো লাগবেই এতটুকু করাই লাগবে তার মানে যখন সীমাটা দেওয়া থাকবে আমি ফার্স্টে নর্মাল ওয়েতে সমাধান করে সাধারণ মানগুলা নিয়ে আসবো একটা একটা এখানে তিনটা সাধারণ মান এই একটা এখানে প্লাস মাইনাস দিয়ে আরো দুইটা তো এখন কি করব এখন কি করব এই যে সাধারণ মানগুলা পাইছি এই সাধারণ মানগুলাই এই সাধারণ মানগুলাই আচ্ছা এখানে মনে হয় কিছুটা মুছে গেছে cos 2x আচ্ছা ঠিক আছে এই সাধারণ মানগুলাই আমি যেটা করব n এর ভ্যালু বসায় বসায় ওই সীমার মধ্যে আমার সীমাটা কি দেওয়া ছিল 0 থেকে পায়ের এর মাঝামাঝি আমি আমাদের যে সাধারণ ভ্যালুগুলা পাইছি প্রথম সাধারণ ভ্যালুটা কি ছিল আমাকে বলতো এক্স এইট এখানে এর ভ্যালু চেঞ্জ করে করে কি করব যে এই সীমায় আছে তাদেরকে বের করব। একটা ছক আঁকতে হবে যে ছকের যে ছকের দুইটা শাড়ি থাকবে দুইটা শাড়ি থাকবে আমাদের উপরের শাড়িতে যেটা হবে সেটা হচ্ছে এন এর ভ্যালু এন এর ভ্যালু কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যা তাই না তাই তো এন এর ভ্যালু আর নিচে হচ্ছে কোনটা এখন এন এর ভ্যালু চেঞ্জ করে করে যে সমস্ত মান জিরো থেকে পায়ের মাঝখানে থাকবে আমি তাদেরকে নিব বাকিদেরকে নিব না এই সবগুলাই কিন্তু ক্যালকুলেটর ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায় তো তোমরা একটু দেখে নিও দেখে নিও ঠিক আছে ঠিক আছে তো আমরা ফার্স্টে এন এর ভ্যালু শূন্য থেকে শুরু করব। সব সময় এন এর ভ্যালু শূন্য থেকে শুরু করবো এন এর ভ্যালু শূন্য তাহলে এক্স এর ভ্যালু কত পাই বাই এইট এটা কিন্তু এই সীমার মধ্যে পড়তেছে তারপর বাড়াতে থাকবা শূন্য থেকে শুরু করবে একবার বামে যাবা একবার ডানে যাবা কতক্ষণ পর্যন্ত যাবা যতক্ষণ না পর্যন্ত সীমার বাইরে চলে যাচ্ছ এক বসাও তাহলে কত হয় থ্রি পাই বাই এইট ঠিক আছে এটা সীমার মধ্যে দুই বসাও তাহলে কত হয় ফাইভ পাই বাই এইট এটাও সীমার মধ্যে তিন বসাও তাহলে কত হয় বলতো তিন দোকানে ছয় সেভেন পাই বাই এইট যখনই চার বসাবা কত হয় নাইন পাই বাই এইট হয়ে গেছে এটা কিন্তু পাই থেকেও বড় সীমার বাইরে চলে গেছে তো আর বসানো লাগবে না মানে আর বাড়ানো লাগবে না এবার শূন্য থেকে কমাবা শূন্য থেকে শুরু করবে। একবার ডান দিকে দিকে। একবার বাম একটা বাইরে চলে যাবে যাওয়ার দরকার যদি কমাচ্ছ তাহলে কত হয় মাইনাস বাই এইট মাইনাস বাই এইট কি সীমার বাইরে তো আর নিচে যাওয়ার দরকার নেই এখানে এই কয়টা ভ্যালু পাইছি সাধারণ মান কিন্তু আরো ছিল সাধারণ মান কিন্তু আরো ছিল খেয়াল করো এন পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি তো ফার্স্টে তুমি করলেও হয় কত এক্সিক তাই না এন এর ভ্যালু যখন 1 তখন কিন্তু সীমার বাইরে চলে গেছে তাই না এন এর ভ্যালু যখন 1 তখন এক্স এর ভ্যালু কত ফোর পাই সীমার বাইরে এন এর ভালো যখন মাইনাস ওয়ান তখন কত বলো তো মাইনাস টু পাই বাই থ্রি এটাও সীমার বাইরে তো একটা মাত্র মানি পাওয়া গেছে আর একটা আছে আর একটা আছে তিনটা সাধারণ মান পাইছিলাম কিন্তু আমরা টোটাল এক্স ইক টু এন পাই মাইনাস পাই বাই থ্রি এন এর ভ্যালু যদি জিরো ধরো তাহলে কত হয় মাইনাস পাই বাই থ্রি সীমার বাইরে না নিচের দিকে আর যাওয়ারই দরকার নেই উপরের দিকে যাও এর ভ্যালু যদি ওয়ান ধরো তাহলে এক্স এর ভ্যালু কত টু পাই এটা সীমার মধ্যে এনের ভ্যালু টু ধরো তাহলে এক্স এর ভ্যালু কত আমাকে বলো তো টু পাই মাইনাস এটা অবশ্যই সীমার বাইরে হবে তাই না টু পাই মাইনাস পাই বাই থ্রি যেটা হয় ফাইভ পাই বাই থ্রি এটা সীমার বাইরে তো এখান থেকেও আমাদের কয়টা ভ্যালু পাওয়া গেল একটা ভ্যালু টু পাই বাই থ্রি পাই বাই থ্রি আর বুঝতে পারলাম তুমি সাধারণ সমাধান থেকে এন এর ভ্যালু চেঞ্জ করে করে ওই রেঞ্জের মধ্যে যেই মানগুলা সেগুলা বের করবা কেমনে বের করবা এন এর ভ্যালু শূন্য থেকে শুরু করবা ডানে যাবা বামে যাবা কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সীমার বাইরে চলে গেলাম যখনই বাইরে চলে যাবা দেখো এক দুই তিন চার বাইরে চলে গেছে ওইদিকে আর যাওয়ার দরকার নেই এবার কমাও মাইনাসনে গিয়েছে ওখানেই বাইরে চলে গেছে আর কমানোর দরকার নেই কাজ তারপর এটা শূন্য থেকে শুরু করছি ঠিক আছে এক বাড়াইছি বাইরে চলে গেছে অধিকার দরকার নেই এক কমাইছি বাইরে চলে গেছে অধিকার দরকার নেই শূন্য থেকে শুরু করছি শূন্যই বাইরে চলে গেছে তো কমানোর তো প্রশ্নই আসে না বাড়াও তারপর আর বাড়াইস তো এখন তুমি লিখবা নির্ণয় সমাধান সেট নির্ণয় সমাধান সেট কি হবে বলতো তো পাই বাই এইট থ্রি পাই বাই এইট তারপর হচ্ছে ফাইভ পাই বাই এইট তারপর সেভেন পাই বাই এইট তারপর হচ্ছে আর তো সমাধান এখন প্রত্যেকটা অঙ্কে যদি এরকম রেঞ্জ দিয়ে দেয় তুমি পারবা না ম্যাক্সিমাম অঙ্কেই কিন্তু রেঞ্জ দিয়ে দেয় তো আশা করি তুমি পারবা তো আর দুইটা স্পেশাল অঙ্ক করেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ এটা মূলত সেভেন পয়েন্ট ওয়ানের অঙ্ক ছিল দেখো কি দেওয়া আছে দাও আছে কি এটা এটা কিছু একটা প্রমাণ করতে হবে প্রমাণে প্লাস মাইনাস আছে থিটার ভ্যালুটা বাইর করতে হবে তো থিটা তো অনেক ভেতরে কি আমরা বাইর করি সেটা আগে চিন্তা করি সাইন পাই কস থিটা ইক ফার্স্ট এই সাইন থেকে মুক্তি হইতে হবে বাইরের সাইন আর কস এই দুইটাকে তো ফার্স্টে বাইর করতে হবে থিটার ভ্যালু না থিটা তো অনেক ভেতরে ফার্স্ট এই দুইটা থেকে মুক্তি হওয়া এই কসটাকে তুমি কিন্তু সাইনে কনভার্ট করতে পারো কিভাবে সাইন পাই বাই টু মাইনাস পাইন থিটা তো প্রমাণ একটা প্লাস মাইনাস আছে তো কোনোভাবে যেমন কস থিটা সাইন পাই বাই টু প্লাস থিটাও কিন্তু থিটা মাইনাস থিটা যেমন প্রথম চতুর্ভাগে প্লাস দিলেও কিন্তু থিটাই হয় কারণ পাই বাই টু প্লাস দিলে সেটা দ্বিতীয় চতুর্ভাগে যায় দ্বিতীয় চতুর্ভাগে সাইন কিন্তু পজিটিভ তার মানে এখানে মাইনাস না দিয়ে আমি প্লাস মাইনাস দিয়ে দিলাম দু পাশ থেকে সাইন সাইন উঠায় দাও তাহলে কি থাকে আমাকে বলো তো পাই কস থিটা ইকুয়ালস টু পাই বাই টু প্লাস মাইনাস পাই সাইন থিটা সবগুলা পাই কাটা দিয়ে দাও এটাকে একপাশে নিয়ে আসো তাহলে কি পড়ে থাকে আমাকে বলো তো কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু হাফ পাই পাই পাই, ঘাচাং দুটা এক পাশে নিয়ে আসছো এখন প্রমাণের দিকে যাব। এটা একটা ত্রিকোণমিতিক সমীকরণ না এটা তো আমরা সমাধান করতেই পারি প্রমাণের দিকে যাও তো প্রমাণ কি করতে বলছে থিটা ইকুয়াল টু হাফ অফ এইটা তার মানে তুমি ধরতেছো একটু উল্টা হবে চিন্তা করো থিটার ভ্যালু অ্যাকচুয়ালি বাইর হয় নাই অ্যাকচুয়ালি বাইর হইছে টু থিটার ভ্যালু এইটা তাই না ধরতে পারছো সাইন আছে তার মানে থিটা আনতে হবে কোনোভাবে প্রমাণ দেখে আমি এটা বুঝতে পারতেছি খেয়াল করো এই যে থিটা ইকোয়াস টু প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স না এই টুটাকে এই পাশে পাঠাও টু থিটা ইকোয়াস টু প্লাস মাইনাস সাইন ইনভার্স তার মানে সাইন টু থিটা কোনোভাবে আসছে প্রমাণে এটা আমি বুঝতে পারছি এখান থেকে সাইন টু থিটা আনার উপায় কি ধরে ফেলছো অলরেডি দুপাশে বর্গ করে দাও বর্গ করলে কি থাকে বলো তো এ স্কোয়ার

ফোর তাহলে থিটার ভালো কী প্রমাণিত প্লাস মাইনাস ওয়ান বাই সাইন ইনভার্স থ্রি বাই বুঝতে পারলাম এই অঙ্কটার মামাতো ভাই এই অঙ্কটারই মামাতো ভাই যেটা দাওয়া আছে এক্স্যাক্টলি সেই একটা ত্রিকোণমিতিক সমীকরণ এটা সমাধান করতে হবে সমাধানে প্লাস মাইনাসে সব কিছু আছে কজ ইনভার্স এই বার ইনভার্স প্রথম পার্টটুকু সিমিলার সমীকরণ সমাধান করতে হলে আগে তো থিটারে বাইরে বের করতে হবে বাইরে বের করে যে এতটুকু সেম যে এখানে এখন এখান থেকে কজ ইনভার্স আনতে হবে কজ ইনভার্স এর ভেতরে কি ওয়ান বাই টু রুট টু ওয়ান বাই টু রুট টু ওয়ান বাই টু তো আসেই টু রুট এটা কি কোনো স্ট্রাকচারে পড়তেছে বলো তো মনে পড়ে এই কস থিটা প্লাস বি সাইন থিটা না লবার হার্কে রুট টু দিয়ে ভাগ কর ওয়ান বাই রুট টু কস থিটা প্লাস ওয়ান বাই রুট টু সাইন থিটা সমান ওয়ান বাই টু টু শেষ শেষ কস থিটা কস পাই বাই ফোর প্লাস সাইন থিটা সাইন পাই বাই ফোর

তোমাদের কলেজের পরীক্ষা হোক কিংবা এইচএসি পরীক্ষা এগুলার বাইরে থেকে ইনশাল্লাহ আর কিচ্ছু আসবে না তুমি যেই বোর্ডেই পরীক্ষা দাও বাইরে থেকে আর কিচ্ছু আসবে না ওকে ক্লাসের স্লাইডটা রিভিশন দিয়ে দাও ফাটাই দেবে স্লাইডটা ডেসক্রিপশনে থাকবে আর এমসি যদি অনেক আগে ভাগে অ্যান্সার করতে চাও ক্যালকুলেটর হ্যাক্সটা দেখে নিও ডেসক্রিপশনে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্যালকুলেটর হ্যাক্স আছে প্রত্যেকটা নাই যেগুলো আছে ওগুলো আমি ভিডিও আপলোড করে দিচ্ছি তো অন্য কোনো একটা চ্যাপ্টারে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ